মশাই শুনছেন? আজ আর অন্ন জুটলো না মশাই। কেন আর বলেন কেন, গিন্নিটি তো আমার চিররূপ না। এদিকে আবার হেডমাস্টার মশাইয়ের সেন দৃষ্টি পড়েছে আমার উপর। দুদিন মশাই একটু দেরি করে গেছি, অমনি একবারে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। আপনি তো মশাই বেশ আছেন, কে বলবে স্কুল মাস্টার? কেউ না বললেও স্কুল মাস্টার কিন্তু। হ্যাঁ স্কুল মাস্টার, তবে কিনা আদর্শ শিক্ষক মশাই, যাকে বলে সুখী মাস্টার। টিউশনি গুনি বেশ একচেটে করে রেখেছেন, মাইনেও পাচ্ছেন ভালো, সংসারে অভাব নেই, অভিযোগ নেই। আমাদের কি জানেন, আনবার আগেই মশাই খেয়ে বসে আছি। কেন আপনিও তো টিউশনি করছেন? ছেড়ে দিয়েছি মশাই, ছেড়ে দিয়েছি। আরে মশাই, চাকরির মাইনে 20 টাকা আর মাস্টারের মাইনে 8, অথচ মানুষ তৈরি করতে হবে এই মাস্টারকে, জাতি গঠন করতে হবে এই মাস্টারকে, ছেলে মেয়েদের সুশিক্ষা দিতে হবে এই মাস্টারকে। দাঁড়ান মশাই, একটু দম ধরে নি, এরপর ঘানিটা না তো আছি। কি করবেন বলুন, কোন রকমে চালিয়ে তো নিতেই হবে, পেট না ভরলে কাজ আমাদের করতেই হয়। মহৎ কাজ না, এবার কি ঠিক করেছি জানেন? কাউ মানে হাতি, ক্যাট মানে ঘোড়া, র্যাট মানে রাম ছাগল, আর র্যাম মানে শিয়াল, এইসব শিখিয়ে ছেলেদের একবারে 12টা বাজিয়ে দেবো। খেটেই যখন পেট ভরে না তখন ওই যা। আসল কথাটাই আপনাকে বলা হয়নি ভুবনবাবু, আমায় 2টো টাকা দিতে হবে, নইলে বেলার গাড়ি চড়বে না। এই দারিদ্র আর সহ্য করতে পারছি না ভুবনবাবু, ছেলেদের মনে আলোক সম্পাদ করাই আমাদের কাজ, কিন্তু প্রদীপের তলায় এই নিরন্তর অন্ধকারে কোনোদিন কাটবে কি? এই কঠিন দারিদ্র্যের মধ্যে কোনো মহৎ কাজ সম্পন্ন হতে পারে এই আপনি বিশ্বাস করেন? বসো বসো বসো। অনুপপত্তি মানে কি স্যার? তিন ত্রিবৃক্ষ মানে কি স্যার? দাঁড়া বাবা দাঁড়া, একে একে একে। হ্যাঁ, অনুপপত্তি, অনুপপত্তি মানে হলো কোনো কিছুর সিদ্ধান্তের অভাব, মানে এক কথায় অভাব। তুমি কি বললে? তিন তিড়ি বৃক্ষ মানে তেঁতুল গাছ বাবা, বুঝলি? আচ্ছা এইবার বুনো রামনাথ পণ্ডিতের গল্প বলি শোন। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রামনাথ পণ্ডিতকে জিজ্ঞাসা করল, পণ্ডিত মহাশয়ের কি কোনো বিষয়ে অনুপপত্তি আছে? তখন রামনাথ উত্তর দিলেন, না মহারাজ, তবে ন্যায়শাস্ত্রের এক স্থানে কিঞ্চিত অনুপপত্তি ছিল, সে তো আমি সমাধান করে ফেলেছি। তখন মহারাজ বললেন, না না, আমি আপনার সাংসারিক অনুপপত্তির কথা জিজ্ঞাসা করছি। তখন পণ্ডিত রামনাথ এক গাল হেসে বললেন, না মহারাজ, আমার অভাব কিসের, ঘরে মোটা ভাত রয়েছে, আর এই তিনতিরি বৃক্ষ মানে তেঁতুল গাছ, আমার গৃহিণী এই তেঁতুল পাতা দিয়ে অতি উপাদেও অম্বল রন্ধন করতে পারেন, আমার আবার ভাবনা কি? খুব হাসছিস, খুব হাসছিস। হ্যাঁ, মনে ভাবছিস পণ্ডিতটা ভারী বোকা ছিল না? না রে, কাঞ্চন কৌলিন্যই একমাত্র কৌলিন্য নয়, অর্থাৎ গয়নাগাটি টাকা কড়ি এইটি বড় ঐশ্বর্য নয়, আসল সত্যিকারের ঐশ্বর্য কোথায়? এই মনে, মনে আমারই যে এত অভাব, আমি কি গ্রাহ্য করি? দেখো বাবারা, এই কথাটি সব সময় মনে করো, সহজ জীবন যাপন করো, বড় কথা চিন্তা করো, এর চেয়ে সুখ আর নেই। পারি নাই বাছা মোর, হে প্রিয় আমার, দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার, আনন্দের নাহি নাহি, দারিদ্র সহ পুত্র হয়ে যা হয়ে কাঁদে অহরহ। বসো তুমি উদয়ন। হে দারিদ্র, তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছো তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। তাড়াতাড়ি কাজটা শেষ করে দোকান থেকে সন্দেশগুলো নিয়ে এসো, বাবুর আসবার সময় হয়েছে। এত দেরি হলো যে? বাড়িতে ঘড়ি আছে, বোধ করি ওটার সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই অমলা। তুমিও যেমন, তোমার ঘড়িও তেমনি। তা যা বলেছে বটে, যত দমই দাও না কেন, মিনিটে 60 সেকেন্ডের বেশি চলবে না। খুব হয়েছে। তাই তো মা, বড় ভাবনার কথা হলো তো। বলতো মা, কি কি দিতে হবে? বেনারসি শাড়ি, ঢাকাই শাড়ি, জর্জেট, তারপর আটগাঁথা করে চুড়ি, ব্রেসলেট, আমলেট, একছড়া মুক্তোর মালা, একটা দরোয়ান নেকলেস। ওরে বাবা,
আর কি কি দিতে হবে শুনি? আরেকটা সোনার কলমা। গেরস্ত ঘরে রোজ রোজ দর্জি পাশা তো জুটবে কোথেকে? নিজেদের জামা কাপড় গুলো অন্তত বানিয়ে নিতে হবে তো। সব হবে মা, সব হবে। এখন তোমার মেয়েকে একটু ঘুমোতে দাও, রাত জাগলে যে অসুখ করবে। I chatter, chatter as I flow to join the brimming river. For men may come and men may go, but I go on forever. অর্থাৎ কবি বলতে চান, নদীর স্রোত কলগান গেয়ে চলে, অপ্রতিহত গতি তার কোনোদিনই থামতে চায় না। মানুষের পর মানুষ পৃথিবীতে আসে, তাদের অন্তর্ধানও অনিবার্য। কিন্তু নদীর স্রোত শুধু চলে আর চলে আর চলে, সে চলার শেষ নেই। আপনার কি শরীরটা খারাপ হয়েছে মাস্টারমশাই? না, তেমন কিছু নয়। তবে আজ আর পড়িয়ে কাজ নেই মাস্টারমশাই, আপনি বরং বাড়ি যান। আচ্ছা, সেই ভালো, সেই ভালো। দেখি এত সকাল সকাল ফিরলেছে, কোনো অসুখ বিসুখ করেনি তো? কি আশ্চর্য, সকাল সকাল ফিরলেও বিপদ। কি জানি বাপু, তোমার নিয়মের বাইরে কিছু করতে দেখলি আমার ভয় করে। দেখি, হ্যাঁ যা ভেবেছি তাই, মুখের চেহারা দেখি ধরেছিল। পুড়ে যাচ্ছে না? দেখো আমার কাছে লুকোবার চেষ্টা করো না, পুড়ে না গেলেও শরীর তোমার বেশ খারাপ হয়েছে। যা দেখি ওপরে, আমি এক বাটি দুধ নিয়ে আসছি। তুমি ঘুমোবে যাও খোকা। হঠাৎ মাথাটা কিরকম করে উঠল? কথা বলো না, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ হওনি? না না না, ভাববার মতন তেমন কিছু হয়নি। বড্ড গরম পড়েছিল, ঘরটাও কিরকম গোমট হয়েছিল, তাই মাথাটা একটু একটু নয় বেশ একটু। কাল থেকে টিউশনি দুটো ছেড়ে দাও দেখি, আগে শরীর তারপর কাজ। তুমি বড্ড সহজে ভয় পাও। ভয় আমি পেয়েছি, উদয়াস্ত খাটুনি এই শরীরে সইবে কেন? তুমি তো নিজের হাতেই খরচ করছো অমলা, একটি পয়সাও আমরা বাজে খরচ করি না, তবু মাসের শেষে কিছুই উদ্বৃত্ত থাকে না। কি দরকার আমাদের এত বড় বাড়িতে? এর অর্ধেক ভাড়ায় একখানা ছোট বাড়ি হলেও তো চলতে পারে। তাছাড়া 24 ঘন্টা একজন চাকরেরই বা দরকার কি? একজন ঠিকই ঝি হলেই তো হয়। অসুখ আমার হয়নি, দেখছি হয়েছে তোমার। সত্যি আমি যেন কি খালি তোমায় ব্যস্ত করে তুলছি, আমারই মাথা ঠিক নেই। তুমি খুব হা হা বেচারি
এদের কি ব্যবস্থা আমি করেছি? কোনো সংগতি তো এদের নেই। আমার মৃত্যুর পর এদের দেখবে কে? মানুষের মৃত্যুর কথা কে বলতে পারে? আজ যদি সন্ধ্যায় আমার জ্ঞান ফিরে না আসত, তাহলে তোমার শেষ কথা? ব্যবসা আমার দ্বারা হবে না কাকাবাবু। কি করবে শুনি? কেরানিগিরি না স্কুল মাস্টারি? স্কুল মাস্টারি ছোট কাজ নয় কাকাবাবু। মাস্টারি করবে? মাথায় আদর্শের ভূত চেপেছে? বাংলাদেশের পথে ঘাটে এমন হাজার হাজার বিএমএ পাশ করা মাস্টার ঘুরে বেড়াচ্ছে, যারা পেট ভরে দুবেলা খেতে পায় না। স্কুল মাস্টারি ছোট কাজ নয় কাকাবাবু। বড় কাজ করতে গেলে কিছু ত্যাগও স্বীকার করতে হয়। ত্যাগ? ত্যাগ স্বীকার করবে? শোনো ভুবনমোহন, আমার কথা মতো কাজ করতে না পারলে তোমাকেও আমায় পরিত্যাগ করতে হবে। আমি আমার সংকল্প কিন্তু কিছুদিন ত্যাগ করতে পারবো না। বেশ, তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এ বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ রইল। ভবিষ্যতে যদি কখনো বিবাহ করো, তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি, তাদের সঙ্গেও আমার কোনো সম্বন্ধ থাকবে না। এক কপটক সাহায্য আর তোমাকে তো কাকাবাবু, এই আমার শেষ কথা। কাল আমার কি মনে হচ্ছিল জানো অমলা? মনে হচ্ছিল যদি জ্ঞান ফিরে না আসতো। আজিবাজি কথা ছেড়ে চাটুকু খেয়ে নাও দেখি। তুমি এখনো ঠিক তেমনি আছো, বিয়ের দিনটি যেমন ছিল। তুমি কিন্তু বদলে গেছো, দিন রাত কেবল টাকার চিন্তা, আমার কথা তুমি একটি বারও ভাবো না। ভাবি অমলা, ভাবি, কিন্তু মৃত্যুর কথা তো কেউ বলতে পারে না। আবার আমি যে তোমাদের কোনো সংস্থানই করে রাখিনি অমলা। সকালবেলায় কি সব শুরু করলি বলো তো? সংসারে চাই টাকা, উদয়নের ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্নই দেখেছি আমরা। সে হবে বড় ইঞ্জিনিয়ার, অশেষ খ্যাতি, অসাধারণ প্রতিভা তার জীবনকে সমৃদ্ধ করে তুলবে। সমীরণ হবে বড় ডাক্তার, ভালো বরে ভালো ঘরে রমার দিতে হবে বিয়ে। কিন্তু এসব স্বপ্ন সফল করে তুলতে টাকার প্রয়োজন, সব কিছুতেই চাই টাকা। দিন রাত ভেবে ভেবে অমন করে আমার সর্বনাশ করো না। যার বরাতে যা আছে তাই হবে। সংসারে সকলেরই কিছু এমন টাকা থাকে না? থাকলে ভালো হয়, না থাকলে ভাবতে হয়। তবে একটা উপায় আমি ভেবে রেখেছি। কি উপায়? 10,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স। 10,000 টাকার ইন্স্যুরেন্স? তার মানে প্রতি মাসে মোটা প্রিমিয়াম দিতে হবে, আর সেই প্রিমিয়াম জোগাড় করতে রাত দিন প্রাণান্ত খাটুনি। কাজ নেই আমার অমন টাকায়। কি ভাবো বলো তো আমাকে, তোমার চেয়ে তোমার টাকা আমার কাছে বেশি। ভয় নেই অমলা, ভয় নেই। ভগবান তোমার স্বামীকে অখণ্ড পরমায়ু দিয়ে পাঠিয়েছেন, একটু বেশি খাটলে এমন কিছু হবে না। আপনার লাইফ তো আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। অ্যাকসেপ্ট করতে পারছেন না? বাইরে থেকে আমি তো কিছু বুঝতে পারি না ডাক্তারবাবু। বাইরে থেকে অনেক সময় অনেক কিছুই বোঝা যায় না। আচ্ছা, আপনার কখনো নিউমোনিয়া বা প্লুরিসিস হয়েছিল? নিউমোনিয়া প্লুরিসি কই? না তো। হ্যাঁ, না না, আমার মনে হয় আপনার একজন স্পেশালিস্টকে দেখানো দরকার। আপনার এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। কিছু মনে করবেন না, স্বাস্থ্যের জন্যে কিছুদিনের মতো কলকাতা ছেড়ে যাই আপনার পক্ষে ভালো। লাইফ ইন্স্যুরেন্স হলো না আমরা। তা না হোক, তুমি বুঝি দুপুর রাতে সেইখানে গিয়েছিলে?
গিয়ে লাভ হলো না। ডাক্তার বললে। কি বললে ডাক্তার? আমার দেহটা নাকি এমনি বিকল হয়েছে, একটা জীবন বীমা অবধি হতে পারে না। দেহের আর দোষ কি বলো? শরীরের ওপর দিয়ে যে অত্যাচার চলছে, আমি আর কিচ্ছু শুনতে চাইনি। আজ বিকেলেই তোমাকে সুবোধবাবুর কাছে যেতে হবে। কি হয়েছে আমার? কি সত্যি সত্যি কি সত্যি সত্যি যক্ষা হয়েছে? আরে না না, তবে কলকাতার ধোঁয়া আর ধুলোকালির মধ্যে তোমার কিছুদিন না থাকাই ভালো। আমি বাঁচবো তো ডাক্তার? না বড্ড বেশি ভাবো তুমি, কি হয়েছে তোমার বলো তো, এত নার্ভাস কেন? আমার অবর্তমানে আমার স্ত্রী ছেলে মেয়েদের দেখবার যে কেউ নেই ডাক্তার। খোকা, কোথায় যাচ্ছ মা? উনি সেই কখন সুবোধবাবুর কাছে গেছেন, এখনো তো ফিরে এলেন না। একবার দেখে আসবো মা। না না, আমি যাচ্ছি। উনি এসেছিলেন ঠাকুরপো? আগে হ্যাঁ এসেছিলেন, বসুন। কেমন দেখলেন? তেমন কিছু নয়, তবে আমার কাছে কিছু লুকোবে না ঠাকুরপো? না না, লুকোবো কেন? ওর কি কোনো কঠিন কিছু নয়, কয়েকদিন বাইরে থেকে ঘুরে এলি সেরে যাবে। কি অসুখ ঠাকুরপো? বিশেষ কিছুই নয়, গোটা কয়েক ক্যালসিয়াম আর গোল্ড ইঞ্জেকশন দিলেই। গোল্ড ইঞ্জেকশন? আপনি ধৈর্য হারাবেন না বৌদি। না না, ধৈর্য আমি হারাইনি ঠাকুরপো। এখন এখন আমি কি করব তাই ভাবছি। রাধিকাপুরে আমার জানাশোনার মধ্যে একখানা বাড়ি আছে, জায়গাটা খুব ভালো, গেলে উপকার হবে। আপনি দয়া করে বাড়িখানার জন্য আজই একখানা চিঠি লিখে দিন, আমরা যত শিগগির পারি যাব। তুমি কি পাগল হয়েছো অমলা? এত খরচ চালাবে কি করে? যেমন করে পারি চালাবো, যেমন করেই হোক এই সপ্তাহের মধ্যেই আমরা কলকাতা ছেড়ে চলে যাব। তুমি আজই একটা ছুটির দরখাস্ত লিখে দাও। ছুটি তো নেব, সেখানে গেলে চলবে কি করে? মানুষের দিন যা করে চলে, তোমার চেয়ে আমার আর কিছু বেশি নয়। সেই এক কথা, তোমার চেয়ে আমার আর কিছু বেশি নয়। সেখানে গেলে টাকার তো দরকার, সেখানে গেলেও খরচের অন্ত নেই। মাস মাস বাড়ি ভাড়া, আরো কত কি, এত টাকা আসবে কি করে? এখানকার যত সর্বস্ব বিক্রি করে দিয়ে যাব। যাব যখন বলেছি তখন কেউ আমাকে রুখতে পারবে না। অবুঝ হয়ো না অমলা, অবুঝ হয়ো না। আচ্ছা, আমাদের এই বিপদের কথা শুনেও কি কাকাবাবুর মন টলবে না? না অমলা, কাকাবাবুর ক্ষমা আমরা কোনো দিনই পাব না। তার মনে আমি কম আঘাত দিইনি। আমারই বা কি উপায় ছিল বলো? মানুষ সব সইতে পারে, আদর্শের বিচ্যুতি কি করে সইবে? আমরা দুজনে ভিন্ন জগতের লোক, সংসারে কাকাবাবুই আমার সবচেয়ে পূজনীয়। তবু আদর্শের সংঘাত যেখানে সেখানে সাহায্য ভিক্ষা করা চলে না। আমি তার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখেছি, কিন্তু উত্তর কোনো দিনই পাইনি। আমার ওপর আজও তাঁর তেমনি অভিমান, নইলে এই 20 বৎসরের ভেতরে একদিন না একদিন তিনি আমাদের খোঁজ নিতেনই। আমাকে আরো কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখো ডাক্তার, আরো কিছুক্ষণের জন্য আমি বাঁচতে চাই। ভয় নেই, আপনি বেশ ভালোই আছেন। ভালো নেই, ভালো নেই ডাক্তার, তবে আরো কিছুক্ষণ আমি বাঁচতে চাই, অন্তত তারা ফিরে না আসা পর্যন্ত। ভুবনমোহনের খোঁজ পেলে? না। পেলে না তাহলে? অভিমানী ছেলে আমার মুখের কথাটাকেই বড় করে ধরে নিল নিবারণ। সংসারে কেউ আমাকে বুঝলে না, বুঝতে চেষ্টাও করলো না কোনোদিন। প্রমোদিনী এসেছিস? বিমান আসেনি? এই যে মা বাবু। ও, বড় ঠিক সময় তোমরা এসেছো। কাঁদিস নে প্রমোদিনী, শোন, তুমিও শোনো বিমান, মরবার আগে আমাকে অনেক কিছু বলতে হবে। ভুবনের উপর আমি অবিচার করেছি। অভিমান, অভিমান মানুষের বড় ভীষণ শত্রু প্রমোদিনী। মা বাবু, সে আমাকে বারবার চিঠি লিখেছে, কিন্তু আমি সেসব চিঠির উত্তর দিইনি।
তারপর কত তার খোঁজ করেছি, কিন্তু কিন্তু সে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক আমি ভুবন মোহনের নামে আর অর্ধেক আমি তোমাদের নামে উইল করে গেলাম। এই উইল কার্যকরী করে তোলার ভার তোমাদেরই ওপর রইল। তোমরা আমার গাছে প্রতিজ্ঞা করো যে সে যদি কখনো ফিরে আসে। আমরা দুজনেই প্রতিজ্ঞা করছি মা বাবু, সে যদি কখনো ফিরে আসে তাহলে আমরা তার ন্যায্য অংশ নিশ্চয়ই ফিরিয়ে দেব। মুখের কথা না, মুখের কথা না, সে যদি কখনো ফিরে আসে তোমরা আমার গাছে প্রতিজ্ঞা করো, তাহলে তাকে তোমরা বঞ্চিত করবে না, তার ন্যায্য অংশ তাকে তোমরা ফিরিয়ে দেবে। আমরা প্রতিজ্ঞা করছি সে যদি কখনো ফিরে আসে তাহলে তার ন্যায্য অংশ আমরা তাকে ফিরিয়ে দেব। হে প্রতিজ্ঞা, হে প্রতিজ্ঞা যদি কোনোদিন ভঙ্গ করো তোমরা তাহলে হে ঐশ্বর্য তোমাদের কল্যাণ করা হবে না, হয়তো হয়তো অভিশাপের মতোই হে ঐশ্বর্য তোমাদের জীবনকে তোমাদের জীবনকে। এমন ঝোড়ো কাগের মতো আসতে হয় বাছা, অসুখ করবে যে। এই সবাই ভিজে গেছে, ও মক্ষদা দাঁড়িয়ে গাইলি কেন? ঝেঁটা গাছটা না, এই নরকুণ্ডে কি মানুষে বাস করতে পারে? না না না, আপনাকে আর কষ্ট করতে হবে না। লজ্জা কি মা, তুমি আমার মেয়ের মতো, তাছাড়া এই দয়া হয়ে কারো কিছু করতে পারলে বেঁচে যায়। তুই পোড়া দেশে কি মানুষের মুখ দেখবার জো আছে? তুমি বাছা ভিজে কাপড়ে বসে কেন? এখানে লোকে আসে শরীর সারতে, অমন ভিজে কাপড়ে থাকলে ব্যামও বাড়বে যে। আজকে দাঁতটা আমার এখানেই অতিথি হয়ে থাকো, দয়া মেয়ের হাতে রান্না খাওনি তো খেলে আর ভুলতে পারবে না। খুব কষ্ট হচ্ছে, সারা দেহে অসহ্য ব্যথা। মাথাটা একটু টিপে দেব। একেবারে পুড়ে যাচ্ছে। আমি জানি এই শরীরে অতটা ভেজা তোমার সইবে না, একজন ডাক্তার। না না না, এত রাত্রে আবার ডাক্তার কি হবে, কাল সকালে যাহা দেখা যাবে। খুনি ডাক্তার ডাকবো মা? পাগল ছেলের কথা শোনো, এখানে তুমি ডাক্তার কোথায় খুঁজে বার করবে? মাত্র কয়েক ঘন্টা আমরা এখানে এসেছি, এখানকার সব কিছুই যে তোমার কাছে আছে না। সামনের বাড়ির কাউকে ডেকে নিলেই হবে বাবা, দেখলে না আসতে না আসতে ওরা আমাদের জন্য কত কি করলেন। না বাবা না, থাক, ওদের আর কষ্ট দিয়ে লাভ নেই, রাত তো প্রায় ফুরিয়েই এলো। কি গো মেয়ে, ভালে ভালে দাঁত কেটেছে তো? যা সব ভিজে এসেছিলে বাছা। ওর শরীরটা তত ভালো নয়। হ্যাঁ, জ্বর টর হয়নি তো? হ্যাঁ হয়েছে। তাই নাকি, চলো চলো দেখে আসি। তখনই জানি যা ভিজে এসেছিলে বাছা। কই দেখি দেখি। ও মা, গাজে একবার পুড়ে যাচ্ছে, 104-এর কম নয়। কি হবে মা? কি আবার হবে, একটু সর্দি জ্বর। আমি সচি ডাক্তারকে ডেকে পাঠাচ্ছি, চিকিৎসা করে ভালো, তুমি কিচ্ছু ভেবো না মা। ভালো করে দেখো সচিনাথ, বিদেশ বিভয়ে আসতে না আসতেই বাছারা, সচিনাথ আমাদের সাক্ষাৎ ধন্যন্তরী, ওষুধ যেন কথা বলে। আমার ওষুধের কথা ছেড়ে দাও ঠাকুমা, তোমার মতন বিশ্ব ঠাকুমার সন্ধান যখন এরা পেয়েছেন তখন বিদেশ বিভয়েতে কিছু ভাবনার কারণ নেই।
রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি, আর আমাদের ঠাকুমা হচ্ছেন বিশ্ব ঠাকুমা। শোনো পাগলের কথা। খোকা একটুকুনো কাগজ নিয়ে এসো তো। দেখুন, রোগটা একটু কঠিনই হয়েছে। কঠিন? না না না, এমন মারাত্মক কিছু নয়। তবে কি জানেন, দু চার দিন ভোগাবে, ভালো রকম শুশ্রূষা আর ওষুধ পেলেই উনি সেরে উঠবেন। আচ্ছা, নমস্কার। কাল থেকে বাবার আর জ্বর হয়নি। এই ওষুধগুলো কাল থেকে নিয়ম করে খাওয়াতে হবে। হ্যাঁ, আর একটা কথা, দিনে অন্তত সেদ্ধেরেক দুধ আর ছটাকখানেক মাখন খেতেই হবে। দুধটা খেয়ে নাও। হঠাৎ পালিয়ে এসছে মা। চল রমু, আমি তোকে দুধ দিচ্ছি। ফুল নিবি নে? ঠাকুমার বাগানের সেই লাল ফুলটা? সত্যি? দেবে তারে? হ্যাঁ রে, আয় আয় আয়। এমন করে তুমি আর আমায় দিও না অমলা। একরত্তি ছেলে মেয়েদের বঞ্চিত করে নিষ্ঠুরতা আর করো না, তাতে আমার অসুখ সারবে না, বরং বেড়েই যাবে। কিন্তু তোমার হাতে যা ছিল সবই তো প্রায় গেছে দেখছি। না না, তা নয়, তুমি অসুস্থ। আমার অসুস্থতার জন্যে যারা সুস্থ তাদেরও বিকল করে দিও না। এ তোমার বাড়াবাড়ি, এমন না খেয়ে কেউ নেই। না অমলা, এ দুধ আমার গলা দিয়ে নাববে না। কিন্তু না খেলে তোমার শরীর সারবে কি করে? এই নে, কত ফুল চাস নে। কিন্তু বাবার কাছে গিয়ে আর কখনো কাঁদিস নেই জানো? তুই ভারি বোকারে রমু, দুধ খেলে বুঝি গায়ে জোর হয়? রুটি আর গুড় খেলে গায়ে খুব জোর হয়, তাই না দাদা? আর মুড়ি খেলেও? তাহলে বাবা দুধ খায় কেন? বাবার যে অসুখ, তুই যদি বাবার কাছে গিয়ে কাঁদিস তাহলে বাবা খেতে পারেন কখনো? তোকে কাঁদতে দেখলে বাবার কষ্ট হয় না? না কিছু না, একটা ঝরা পাতা জানলা দিয়ে উড়ে এসে পড়েছে, এর দিকে চেয়েছে। আমার কি মনে হচ্ছে জানো অমলা? আমার দিনও ফুরিয়ে এসেছে। আচ্ছা, অসুখ কি কারোর হয় না? কি এমন অসুখ করেছে তোমার? কাকা ঠিকই বলেছিলেন, এমএ পাশ করে কি করবে, হয় প্রফেসরি নয় মাস্টারি, স্ত্রী পুত্রদের ভরণ পোষণও করতে পারবে না। কিন্তু তোমার বেলায় তো ও কথা খাটে না। খাটে অমলা, খাটে। আজ কদিন ধরে এখানে এসে পড়েছি, রোজগারপত্র সব বন্ধ হয়ে গেছে, ছেলেপিলেগুলোর ভালো করে লেখাপড়া হচ্ছে না, দুবেলা ওরা পেট ভরে খেতেও পাচ্ছে না। থামবে তুমি? বাবা, বাড়ি ভাড়ার বিল কাটিয়েছে। বাড়ি ভাড়ার বিল কি হতো দেখছো?
দাদি কি ভাড়ার কথা তোমায় ভাবতে হবে না? না না না, হাতের লেখাটা দেখে একজনের কথা মনে পড়ে যাচ্ছে, বিগাঙ্গুলি। হাতের লেখাটা ঠিক বিমানের হাতের লেখার মতন, সইও রয়েছে বিগাঙ্গুলি। বিমান? হ্যাঁ গো, হ্যাঁ, আমার ভগ্নিপতি, আমার পিস্তুত বোন প্রমোদিনী তার স্বামী। হ্যাঁ, তার হাতের লেখা তোমার আজও মনে আছে কিনা? কার কথা মনে আছে গো? আচ্ছা, আপনি বলুন তো, এখানকার জমিদার বাবু তার ম্যানেজারের নামটি কি? ও, বিমান বিহারী গাঙ্গুলি। ও, এই তো কবছর হলো এসেছে, এলাহাবাদে আগেতে ওকালতি করত। এলাহাবাদে ওকালতি করত? হ্যাঁ, একটি ছেলে আছে নাম রমেন্দ্রনাথ, বইয়ের নাম হলো প্রমোদিনী। প্রমোদিনী? হ্যাঁ, তোমাদের জানাশোনা আছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমার পিস্তুত বোন। ও, দেখলে গো, এই পাণ্ডব বর্জিত দেশে এসে কত না নিজেদের অসহায় বলে মনে হয়েছিল। তুমি এক কাজ করো, তুমি ও বেলা উদয়নকে সঙ্গে করে নিয়ে ওদের বাড়িতে যাও, তোমাকে দেখলে খুব খুশি হবে। আপনারা আমাদের চিনবেন না ঠাকুরজি? উদয়ন, পিসিমাকে প্রণাম করো বাবা। না না, থাক থাক, ওর শরীরটা ভালো নেই, তাই নিজে আসতে পারলেন না। পাছে তুমি আবার আমাদের চিনতে না পারো, তাই সার্টিফিকেট দিয়েছেন। কি অসুখ কি জানি ভাই, ডাক্তাররা তো নানা কথা বলে। তোমাকে একবার যেতে বলেছেন, আপনার জন দেখলে হয়তো ওর মনটা একটু ভালো থাকবে। আমার সময় কোথায়? তবু ঠাকুর জামাইকে নিয়ে একবার সময় করে যেও ভাই। ওরই বা সময় কোথায়? তাছাড়া উনি তো যেখানে সেখানে যান না। যেখানে সেখানে? ওই যা, আমার আবার বেরোবার সময় হয়ে গেল, এক্ষুনি বেরোতে হবে। তুমি বলো কি অমলা, তোমাকে ওরা চিনতেই পারলে না? চিনতে ওরা ঠিকই পেরেছিল, তবে ও বুঝেছি, ভুল করেছি অমলা, আমি ভুল করেছি, তোমাকে ওদের কাছে পাঠিয়ে। ওরা বড় লোক, ওদের জাতি আলাদা, ওরা অতি সহজেই রক্তের সম্বন্ধ ধুয়ে মুছে ফেলে। তুমি স্থির হয়, অত উত্তেজিত হও না, স্থির হও। একবার যখন এসেছি তখন বারবার আসবে, আত্মীয়দের মধ্যে কারো দুটো পয়সা হলে সকলে ছিনে জোকের মতো ছেঁকে ধরে। যে কোনো উপায় হোক, ওদের তুমি রাধিকাপুর থেকে বিদায় করো। বিদায় তো করব, কিন্তু কি করে? মা বাবা রুইলের কথা হঠাৎ নিবারণ রায় এসে যদি জানতে পারি, তাহলে কি সর্বনাশ হবে বলতো? ডাক্তার, শচীনাথ বাবুর বাড়িটা কোথায় বলতে পারিস খোকা? হ্যাঁ, এই তো মোটটা ঘুলি বাজার, তারপর আর খানিকটা এগিয়ে গেলি ডান দিকে লাল বাড়িটা। আজ কদিন ধরে গলা দিয়ে রক্ত পড়ছে ডাক্তার বাবু। আর কখনো এমন ভাবে বাড়ি থেকে বেরোবেন না, বিছনা ছেড়ে আপনার আর ওটা চলবে না। আমাকে যে বাঁচতেই হবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আপনাকে এখন সাবধানে থাকতে হবে। আচ্ছা বেশ, আমি নিজেই এখন থেকে আপনার বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, তাতে হয়েছে কি, আপনি শুধু ওষুধের খরচটা জোগাড় করুন, আমার জন্য কিছু ভাববেন না, আমাকে কিছু না দিলেও চলবে। এই ওষুধগুলো আনিয়ে রাখবেন। কি রকম দেখলেন ডাক্তার বাবু? দেখুন, আপনার স্বামীর যা অসুখ তাতে ভালো রকম চিকিৎসা হওয়া দরকার। আচ্ছা, নমস্কার। আপনি আমার মায়ের মতো, আপনার দয়া আমি জীবনে ভুলবো না। এই বিদেশ বিমুয়ে আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। এ কি, স্বামীকে বাঁচাতে হলে টাকা চাই, অনেক টাকা, অনেক টাকার আমার দরকার। দাঁড়া মা, দাঁড়া। এখন এইগুলো নিয়ে যা মা, পরে আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা।
কম্পাউন্ডার, এপির জিনিসপত্র নিয়ে তুমি এক্ষুনি ভুবনবাবুর ওখানে যাও, আমি দু একটা রুগী দেখে এক্ষুনি আসছি। জলজলে চোখে চাও নেই, ভালো লোক গায়ে রং দেখেছিস আয়নার মতো ঝকঝক করছে। ওর নাম ক্ষয় রোগ। ভগবান আমাকে অনেক দেখিয়েছেন মুখ্যদা, অনেক দেখিয়েছেন, আর না আর পারি না। আর কটা দিন নিয়মিত থাকলেই তুমি সেরে উঠবে। আর যে কোনোদিন কাজের মানুষ হব সে ভরসা আমার নেই অমলা। কি বললে নেই, ডাক্তারবাবু বলেছেন তুমি যেমন ছিলে আবার ঠিক তেমনি হবে, মাত্র কটা দিন আর। ডাক্তারবাবুরাও তো মানুষ, তাদেরও তো দয়া মায়া আছে। দু একটা মিথ্যে কথা বলে তোমাকে সান্ত্বনা দেবার মতো ধর্মজ্ঞান তাদের আছে। এই কথা বলছো কেন? দেখো অমলা, আজ কদিন ধরে ভাবছি তোমাকে কিছু বলবো। এই চিকিৎসার খরচ কি করে চলছে তা আমি জানি অমলা, আমার চোখে কিছুই এড়ায় না। গায়ে তোমার একখানি গয়না নেই, শাড়ি তাও সেলাই করে পরতে হচ্ছে। এসব কথা বলি, তুমি আর আমাকে কষ্ট দিও না। আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই অমলা। এমন সর্বনেশে কথা তুমি আমার সামনে বলতে পারলে? তোমার দায়িত্ব যে আমার চেয়ে অনেক বেশি অমলা। এই নাবালকদের মানুষ করতে হবে, ওদের লেখাপড়া শেখাতে হবে, রমুর বিয়ে দিতে হবে। সারা জীবন আমি কেবল উদয়স্ত খেটেই গেলাম, তোমাদের জন্য কিছুই সঞ্চয় করে রেখে যেতে পারলাম না। স্কুল মাস্টারদের জীবনটাই হতভাগা, আরো হতভাগিনী তাদের স্ত্রীরা। তুমি চুপ করো গো, তুমি চুপ করো। বাবা বাবা, আজ কি তারিখ বলো তো? তুমি বলো না বাবা, ভুলে গেছো তো? আজ 15ই চৈত্র, আমার জন্মদিন। তাই তো, ভারী অন্যায় হয়ে গেছে তো স্বামী, আমরা ভুলেই গিয়েছিলাম বাবা। ভাবনা নেই, তোমার জন্মদিনে একটা কিছু করতেই হবে বাবা। ঠাকুরমাকে তবে নিমন্ত্রণ করে আসি। আচ্ছা এসো বাবা। ঠাকুরমা, ঠাকুরমা, আজ আমার জন্মদিন, তোমাকে অনেক ফুল দিতে হবে কিন্তু। তা তোমার জন্মদিনে আমাকে খাওয়াবে তো? বাড়ি নিমন্ত্রণ করতেই তো এলুম, যেও না, পেট ভরে চা বিস্কুট খাইয়ে দেবো। মোক্ষদা, দাদির কথা শোন। মানুষের জীবনে অনেক বাধা বিঘ্ন আসে। পৃথিবীতে যারা বড় হন তারা ছেলেবেলা থেকে সেসব বাধা বিঘ্ন অতিক্রম করতে শেখেন। তোমার আর অত কথা বলি কাজ নেই। যারা সত্যিকারের বড় হয়েছেন তারা সৎ পথে থেকেই বড় হয়েছেন, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী। বড় সংকল্প না থাকলে বড় হওয়া যায় না বাবা। ভুবন, ও ভুবন।
আমার নাতির কথা শুনেছ? আমাকে চা বিস্কুটে নেমন্তন্ন করেছে। সমীরণ, ঠাকুমাকে প্রণাম করো। বেঁচে থাকো দাদা, দীর্ঘজীবী হ। কই আমার চা বিস্কুট? কই খাওয়াবোই তো, এসো না। তুই আমার বড্ড ভালোবাসিস না রে খোকা, আমার কাছে আছিস কি? তুমি অত ঘামছো কেন? একটু করো সত্যি ডাক্তার সচিনাথকে মুখ দাও। শুনে যাও, শুনে যাও, তোমার তোমার দায়িত্ব নিলাম আমি। তোমার ছেলে মেয়েদের যেমন করে পারি মানুষ করে তুমি শুনে যাও, কি হবে আমার জীবনের একমাত্র সংকল্প। বিশেষ করে তোমাদের ওই নায়েব মশাই আজও ভুবন মোহনের খোঁজ করছে। সর্বনাশ! তাহলে কি হবে? হবে আর কি, তার স্ত্রী ছেলে মেয়েদের সব এখান থেকে সরাবার ব্যবস্থা করা হবে। ওরা যে সদা সর্বদা আমাদের চোখের সামনে থেকে মা বাবুর উইলের কথা স্মরণ করিয়ে দেবে এ আমি চাই না। আজও ফের সেই রাত করে ফিরলি, এত করে বললেও কিন্তু শুনবি না। তোর কি লজ্জা শরম বলে কোনো বালাই নেই? লজ্জা শরম থাকলে তো হতভাগা মানুষ হয়ে যেত, ভাড়ামাস চালিয়ে খেলে। এইসব কাণ্ড কারখানার কথা অতীনবাবু জানতে পারলে কি হবে বলতো? কতখানি আশা নিয়ে আমি ওকে মিলের কাজে ভর্তি করে দিয়েছিলাম। অতীনবাবু চেয়েছিলেন একটি ভালো ছেলে, যাকে তিনি নিজের মনের মতো করে মানুষ করে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতেন। হতভাগা যদি নিজের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে নিজে, তাহলে আমি আর কি করবো বলো? কেঁদো না মা, কেঁদো না, বুকখানা পাশানি করে তোলো আর সেই এক চোখ ভগবানকে ডাকো। কাঁদতে তো আমি যাইনি মা, বুঝি মা, সবই বুঝি, তবু পোড়া চোখ মানে না, মনও বোঝে না। মা,
আবার কাঁদছিলে তো? কই, কাঁদিনি তো। বাবার জন্য মন কেমন করছে মা? তাই কর মা, তাই কর, বুকখানা জুড়ে যে একটু। সে অবসর আমার কই মা, কি যে করব এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে, কোথায় যাব, কার কাছে বা যাব? তুমি যে কি উপকারই করলে নাথবাবু, মেয়েটা দুটো তিনটে কাচ্চা বাচ্চা নিয়ে কি না মুশকিলই পড়েছে, দুদণ্ড যে চোখে জল ফেলবে তারও উপায় নেই। এবারে সব কাজই উনি পাবেন ঠাকুমা, তবে ওয়ার্ডগুলো কিন্তু কালই চাই। হ্যাঁ দিদি, আমি কাল ঠিক এই সময় দিয়ে যাব। কথা ঠিক রেখেছি কিন্তু, এই না ঠিক সময় পেলে তো। হ্যাঁ কাজ পছন্দ হয়েছে, চমৎকার। মজুরি কত ঠাকুমা? পাঁচশিকে। এক টাকা না বাছা, এতে আট আনার বেশি দেওয়া যেতে পারে না, এই তো দুটো ছোট ছোট ফ্রক। বেশ তাই দিই। এই না মা, তোমার ওয়ার সেলাইয়ের পয়সা। ভেবো না মা, কত ভেবো না, আকাশ পাতাল ভেবেও কি কুল কিনারা পাচ্ছি মা, সারাদিন খেটে খুটে যা দু পয়সা পাই, তাতে ছেলে পুলেদের লেখাপড়ার খরচ তো দূরের কথা, দুবেলা দুমুঠো পেট ভরে শাক ভাতও পাতে দিতে পারি না, এদিকে আবার বাড়ি ভাড়া বাকি পড়েছে, কি যে করব, কিছুই ভেবে পাচ্ছি না মা, কিছুই ভেবে পাচ্ছি না। না না না, ওদের এখান থেকে তাড়াতে না পারলে আমাদের কোনো রকমই শান্তি হতে পারে না। নিবারণ নায়ে প্রায় রাধিকাপুরে আসে, সে যদি একবার কোনো রকমে ওদের খোঁজ পায় তাহলে যে কি হবে তা ভাবতেও আমার গাশি উড়ে ওঠে। ভাবনার কিচ্ছু নেই, তিন মাসের বাড়ি ভাড়া বাকি ফেলেছে। তুমি লোকটা সারাম নেই, ভাড়া গাড়ি মিটাও নেই তো উঠিয়ে যেতে হবে। মা তো বাড়ি নেই। বাড়ি নেই, নেই তো বলাও জলদি, আজ ভাড়া না মিটালে তোমারা মালুন সব বাহার মে নিকাল দি। হ্যাঁ দাদা। আরে রৌমা, রৌমা। ও মা, কি হতভাগা মিংসের রকম দেখো, এইসব বাচ্চাদের সামনে লাঠি ঠুকে বিরক্ত জানানো হচ্ছে। বলি ওরে অমুকড়া, তিন কোলে কি তোর কেউ নেই, তুই আট কোলা বুঝি রে। এই খবরদার, গালি মত দেও। গালি মত দেও, তুই কে রে হতভাগা? আমি চতুর্ভুজ। কি চাও তুমি? ম্যানেজার সাহেব কা হুকুম বাড়ি ভাড়া দে দো, তিন মাহিনা কা 60 রুপাইয়া নেহি মিলনে সে আমি নেহি যা। হ্যাঁ বলো যা। বলি তোর ম্যানেজার বাবু কি চোখকানের মাথা খেয়ে বসে আছে? এদের অবস্থা নিজের চোখে দেখে যাক না একবার। আরে বুড়ে চিল্লা মাত। শুনলে মা, শুনলে এই অলপ্পে ড্যাগরার কথাটা একবার শুনলে? বুড়ি, ফের যদি বুড়ি বুড়ি করবি তোর ওই উনুন মুখে নুড়ো জেলে দেবো না। দেখুন তো মাইজি, আমি কি করবে, যে হুকুম মিলবে ওই তো আমাকে করতে হবে। আমি নিজে তোমাদের ম্যানেজার বাবুর কাছে যাব। হ্যাঁ সে আপনি যাইতে পারেন, লেকিন হামাক তো দরওয়াজা ছোড়নে কো কোই হুকুম নেই, মাল উল সব বাহার করিয়ে লিবে তো কে দেখবে। দেখো আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যেন কিছু করো না। বাবা, কে একজন তোমার সঙ্গে দেখা করবার জন্য সদর দরজা সত্যাগ্রহ করেছেন। কে কে জানে? কি এক বিধবা। বিধবা? হ্যাঁ, চেহারা দেখে তো ভদ্রঘরে মনে হয়, কিন্তু বড্ড বেয়াড়া, আমাকে তুমি তুমি করে বলে। নিশ্চয়ই সে এসেছে। তাড়িয়ে দিতে পারলে না? ছাই গেলে তো তাড়াবো। চাটা না খেয়ে উঠে পড়লে? দেখোই আগে আবার কি কেলেঙ্কারি বাধা। ব্যাপার কি মা? অন্তত কটা দিনের জন্য আমার সময় দিন, আমার টাকা এলি আপনার পাওনা আমি কড়াই গন্ডায় মিটিয়ে দেব। সময় দিলি বা আপনার কি করে সুবিধা হবে বলুন? একবার না আপনার টাকা এলো, কিন্তু তারপর তারপর আপনার চলবে কি করে? আর তাছাড়া এখানে থেকে আপনি সংসারই বা চালাবেন কি করে? তার থেকে অন্য কোথাও গিয়ে কোথায় যাবো ঠাকুর জামাই? না না, আত্মীয়তার সুযোগ নেবেন না, ওসব আত্মীয়তা ধরতে গেলে তো বসুধৈব কুটুম্বকম হয়ে দাঁড়ায়। আত্মীয়তার সুযোগ নিতে আমি আসিনি, কিন্তু আমার মতো একজন অসহায় বিধবা আপনার কাছে কি কোনো সহানুভূতি কোনো বিবেচনাই আশা করতে পারে না? দেখুন ওসব কান্নাকাটি শুনবার মতো অবসর আমার নেই, আইন সকলের জন্য এক, ভাড়া দিতে না পারলে বাড়ি ছেড়ে আপনাকে যেতেই হবে, মনিবের মুখ চেয়েই আমাদের কাজ করতে হয়। আমার অবস্থার কথা ভেবেও কি তিনি একটু দয়াময় করবেন না? ভাড়া দিতে না পারলে যে ব্যবস্থা হয়েছে তার থেকে এতটুকুও নড়চড় হবে না, এমনকি মনিবের কাছে গেলেও নয়, তার হুকুম মতোই আমি কাজ করছি। ও আচ্ছা, শুনুন দেখুন
আপনারা যদি এখান থেকে মানে রাধিকাপুর থেকে যদি চলে যেতে চান তাহলে আমি আপনাদের কিছু সাহায্য করতে পারি। তার প্রয়োজন হবে না। না না অমলা, এ হতেই পারে না। কিন্তু তিনি তো তাই বললেন মা, জমিদারের হুকুম মতি কাজ করছেন। জমিদার অতীন্দ্রনাথকে আমি জানি, তিনি এতখানি। না না, ও ম্যানেজারের কথা আমি বিশ্বাস করি না। আত্মীয় যখন শত্রু হয় তখন তার চেয়ে আর সাংঘাতিক কিছু নেই। তুই একবার অতীনবাবুর সঙ্গে দেখা কর। আপনি আপনি কি কটা দিন সময়ও আমাকে দিতে পারেন না? আমার স্বামী তাঁর এক বন্ধুর কাছে কিছু টাকা পেতেন, তিনি লিখেছেন দু চার দিনের মধ্যেই টাকাটা পাঠাবেন। কি হয়েছে বলুন তো? ভগবানের দয়ায় আপনার কোনো অভাব নেই। আমার মতো একজন অনাথা অসহায় বিধবাকে উচ্ছেদ করে আপনার কতটুকু লাভ হবে? আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি যেমন করে পারি আপনার বাড়ি ভাড়া শোধ করে দেব। এমনি করে যদি দাঁড়িয়ে দেন, ছেলে মেয়েদের নিয়ে কোথায় দাঁড়াই বলুন তো? আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। আপনার লোকজন আমাকে উচ্ছেদ করবার জন্য রীতিমতো অত্যাচার শুরু করেছে। এতক্ষণে হয়তো আমার জিনিসপত্র সব টান মেরে ফেলে দিয়েছে। আরে আমি কি তোমার জন্য সারাদিন বসিয়ে থাকবো? হাঁটো, মাল উল সব বাহার মেলে যায়। না মা, ফিরে না আসা পর্যন্ত তুমি ভেতরে যেতে পাবে না। হাঁটো না, যাও দেখি বাড়ি ভর্তি কেমন তোমার ক্ষমতা। কে তোমাকে এখানে পাঠিয়েছে? খুদ ম্যানেজার সাহেব হুজুর। তুমি এখন এখান থেকে চলে যাও। আপ কা করি হুজুর, ইন লোক তিন মহিনা কা ভাড়া দিতেছেন না, ইসিলিয়ে ম্যানেজার বাবু আমাকে ভেজিয়ে দিলে। যাও। আপনার দয়া আমি জীবনে ভুলতে পারবো না। না না, আপনার উপরে অনেক অন্যায় অনেক অত্যাচার হয়েছে, তবে বিশ্বাস করুন আমি এসব কিছুই জানতাম না। টাকাটা পেলি আমি আপনার সমস্ত ভাড়া একসঙ্গে দিয়ে দেব। আপনার সুবিধা মতন দেবেন, আমার দিক থেকে কেউ আর আপনাকে তাগাদা করবে না। আচ্ছা, ভারী ভালো লোক কিন্তু মা। ভগবান আর মানুষের ওপর কখনো বিশ্বাস হারাসনি খোকা। দুঃখের মাঝে আমরা তাঁর করুণার স্পর্শ পাই বাবা। তাঁর দয়া না হলে এমন একজন লোকের সঙ্গে আমাদের দেখা হতো না। আমি আশ্চর্য হচ্ছি যে সামান্য কটা টাকার জন্য এ কি অত্যাচার? শত্রুতা থাকলে তো মানুষ এরকম দুর্ব্যবহার করে না। আমার আর কি শত্রুতা থাকতে পারে বলুন? আপনার যাতে লোকসান না হয় সেদিকে দৃষ্টি রেখেই তো আমাকে কাজ করতে হয়। আমি আপনাকে আবার বলছি বিমানবাবু, টাকার জন্য কারোর ওপর অত্যাচার করবেন না। তা আপনার টাকা আপনি যদি ছেড়ে দেন তা আমি আর কি বলবো? হ্যাঁ, এ অবস্থা যদি ছেড়ে দিতে হয় তাতেও আমি রাজি। আমার কাছে টাকার চেয়েও মানুষের দাম অনেক বেশি। যাদের কিছু নেই তাদের ওপর জুলুম করে কিছু আদায় করতে যাবেন না। ভুবনবাবু স্ত্রী আপনার কাছে মাত্র কয়েকদিন সময় চেয়েছিলেন, সময় দেওয়া তো দূরের কথা, আপনার হুকুমে আমাদেরই লোকজন তার ঘরে অনধিকার প্রবেশ করে তার মালপত্র টেনে বার করতে যাচ্ছিল। আগে আপনি না উকিল, আইন সম্বন্ধে আপনার জ্ঞান আছে তো? মনুষ্যত্বের কথা ছেড়ে দিলেও আইনত যে আমরা কত বড় অপরাধ করতে যাচ্ছিলাম, উকিল হিসেবে আপনার তা অজানা নয়? লজ্জায় মাথা একবার হেঁট হয়ে গেছে। ছি ছি ছি, ব্যাপার কি? ভুবন মোহনের স্ত্রী আবার কি করলো? সে কি আবার করবে, মালিক কাহাত করে ফেলেছে। শুনলেন এতক্ষণ কি গজর গজর করে গেল? আমাদের উপর কি হুকুম হলো জানো? যতদিন না ভুবন মোহনের স্ত্রী ভাড়া দিতে পারবে ততদিন তার কাছে তাগাদা করা চলবে না। সর্বনাশ, এখন উপায়? উপায় আর কি, নিরুপায়। অর্থাৎ ভুবন মোহনের স্ত্রী এই রাধিকাপুরি স্থায়ীভাবে বাসা বাঁধলো। কপাল প্রমোদিনী কপাল, নইলে এত রাজ্য ছেড়ে ভুবন মোহন এই রাধিকাপুরি বা মরতে আসবে কেন? টাকা এসছে অমলা দেবীর নামে। মা মা মা, টাকা এসেছে। টাকা? কত টাকা? 100 টাকার ইনসিওর। 100? খোকা আমি একটু আসছি। কোথায় যাচ্ছ মা? বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে আসি বাবা। এই আপনার টাকাটা। আমার দিক থেকে কোনো তাগাদা ছিল না কিন্তু। আপনার তাগাদা নেই বলি। আপনি টাকাটা এখন ফিরিয়ে নিয়ে যান, অবস্থার একটু উন্নতি হলেই না হয়। না,
আপনার তাগাদা নেই বলি আমার দেবার তাগিদ এত বেশি। অভাব অনটনের সংসার আমার, হাতে টাকা রেখে বিশ্বাস নেই কখন কোন অবস্থায় পড়ে খরচ করে ফেলবো। টাকা কটা ফিরিয়ে নিয়ে গেলি ভালো করতেন, আমার উপর যদি একটু বিশ্বাসও থাকে তাহলে আর কখনো বাড়ি ভাড়ার জন্য পাইক পেয়াদা পাঠিয়ে আপনার উপর অত্যাচার হবে না, এটুকু ভরসা আমি আপনাকে দিতে পারি। আপনার কাছে আমি অশেষ ঋণী, আপনার দয়ার কথা জীবনে ভুলব না। আমি দরিদ্র, তবে কারোর কাছে হাত পেতে বেশি অনুগ্রহ নিতে আমার বাধে, বিশেষ করে ধার শোধ করার মতন টাকা যখন আমার আছে। নেহাত মর্যাদায় না বাঁধলে আমি টাকাটা বিমানবাবুর কাছেই দিয়ে আসতাম। আচ্ছা নমস্কার। অসহ্য প্রমোদিনী, অসহ্য, ভুবনের স্ত্রী রীতিমতো পিছু লেগেছে। কেন, আবার কি হলো? কি সাংঘাতিক স্ত্রীলোক, বাড়ি ভাড়ার টাকা ম্যানেজারকে না পাঠিয়ে খোদ মালিককে গিয়ে দিয়ে এসেছে। আর এই অপমান সহ্য করলে তুমি? সহ্য না করে উপায়? চাকরি তো ছেড়ে দিতে পারবো না, খাবো কি? যত অনাশিষ্টের মূলে তুমি, তা নইলে আজ আমাদের দুঃখ ছিল কি? মামাবাবু দেয় এত টাকা নানা ফিকিরে নষ্ট করে আজ আমাদের পথে দাঁড় করার ব্যবস্থা করেছো, এখন এক মুঠো অন্যের জন্য দৌড়ে ধরে অপমান, এ আর আমার সহ্য হয় না। গরু ছাগল ঘোড়া, এই জামাটা কার মা? দত্তবাড়ির। ও, ইয়াদের চাইটি করিয়া পা আছে, সুতরাং ইয়ারা সকলে চল্লিশ পদ। জামাটা কিন্তু বেশ মা, চল্লিশ পদ যন্ত্রের মধ্যে গরু মানুষের সর্বাপেক্ষা উপকারী। কৃষি কর্মে লাঙল টানিতে যান বহিনের কাজে এমনি নানাভাবে ইয়ারা আমাদের উপকারে আসে। জামাটা তোর খুব পছন্দ হয়েছে না রে রমু? না। এই তো সবে আটটা, আরো আধ ঘন্টা পড়তে হবে বাবা। এই জামাটা সেলাই করলে ওটা টাকা দেবে, তাই না মা? তুমি পড়ো রমু। যত প্রকার খাদ্য বা পানীয় আছে তার মধ্যে গরু দুধ হয় সর্বাপেক্ষা পুষ্টিকর। আমার সেই শুকনো রুটি, রোজ রোজ শুকনো রুটি আমি কিছুতেই খাবো না। চুপ কর সুমি, মা শুনতে পাবে যে। কেন, একটু গুঁড়ো দিই জোরে না? তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না সুমি? মা, তুমি কাঁদছো মা, তুমি কাঁদছো? আমি কাঁদছি মা। আমরা গরিব হয়ে পড়েছি খোকা, বড় গরিব আমরা। কেন গরিব মা, বাবা নেই বলে? হ্যাঁ রমু, গরিবের ছেলে মেয়েদের এইটুকু বয়সে অনেক কিছু শিখতে পারে, হয়তো আরো দুঃখ আরো কষ্ট আমাদের সইতে হবে। শুকনো রুটি আমরা খুব খেতে পারবো মা, একদম জল খেলেই গলা দিয়ে নেমে যাবে। হয়তো কোনোদিন এই শুকনো রুটিও আমাদের জুটবে না সমু। তাও জুটবে না? হয়তো না মা। দুঃখ জিনিসটা কি তা ওদেরও বুঝতে হবে খোকা, টাকা পয়সা আমাদের নেই আর সারাদিন পরিশ্রম করে যে কটা টাকা আমি পাই তাতে শুকনো রুটির সঙ্গে এক ফোঁটা গুঁড়ো তোদের পথে দিতে পারি না, এছি আমার কত বড় দুঃখ তা তোরা যদি না বুঝিস কে বুঝবে বলতো? এই দুঃখ আমি কেমন করে সইব আর তোরাই বা? তুমি আমাদের যা বলবে আমরা তাই করব মা। ভগবানের উপর বিশ্বাস রেখে স্থির সংকল্প নিয়ে কাজ করলে মানুষ সবই পারে বাবা, দুঃখ কষ্ট সয়েও মানুষ বড় হয় লেখাপড়া শেখে। তোরা শুধু একটি কথা ভুলিস নি বাবা, দারিদ্রের চেয়েও মূর্খতা আরো বড় অভিশাপ। এই দেখো মা, শুকনো রুটি কি করে খেতে হয়। আচ্ছা মা, এবার আমাদের পূজোর সময় জামা কাপড় কে কিনে দেবে? আমি দেবো। আহা, তুমি জানো কত চাকরি করছো?
বাবু এ কাজ করতে চাই। কি নাম? উদয়ন চ্যাটার্জি। হ্যাঁ, কি নাম বললে? উদয়ন চ্যাটার্জি। এর গায়ের মাপে একটা কোট দিয়ে দাও রে, আর যা যা কাজ করতে হবে একে ভালো করে বুঝিয়ে দাও। দেখো এই কোটটা তোর গায়ে হয় কিনা। কি রে দাঁড়িয়ে রইলি কেন, তাড়াতাড়ি কর। কি রে কাঁদছিস তুই? এর আমি পড়তে পারবো না। বুঝেছি, ভদ্র ঘরের ছেলে, তা কি করবি বল? ভদ্র ঘরের ছেলে হয়ে যেমন লেখাপড়াই শিখবি নি, ছোট কাজ তোকে করতেই হবে। কে বলেছে শিখবো না? বাবা নেই বুঝি, দেখবা শুনবার কেউ নেই। মা আছে। এখন থেকে মাকে তো তোকেই দেখতে হবে, বড় হয়েছিস। নে নে কাঁদিস নি, কোটটা পরে ফেল। এই চুলটায় বস থাক, যেমন যেমন কাজ বলে দিয়েছি সেই রকম করবি, কেমন? সেক্রেটারিবাবুকে দিয়ে এসো। একটাকে কথা কানে যায় না, কি নাম তোর? উদয়ন। কি উদো? তা বেশ, যা দেখিনি চট করে এক প্যাকেট সিগারেট নিয়ে আমল। হাঁকো দাঁড়িয়ে দেখছিস কি? উদো তো উদোই। কাল গোলামের ট্রায়াতে বিমল তোকে কি মারটাই না মারলে? আমার কিন্তু ভাই বিমলের উপর সন্দেহ হয়। না না সন্দেহের কিছু নেই, তবে অতগুলো টাকা হারলি? আরে টাকার জন্য কি আছে, যা গ্যাজ আসতে আসছিস তো নিশ্চয়ই। এনে দু পয়সা বকশিস। ওকে তুই চিনিস না? না। উনি কে? ছোট সাহেব, খবরদার খবরদার, রমেনবাবু বলিস নি জানো? ভীষণ চটে যাবে। এই মালিক আসছে। মালিককে দেখে পালিয়ে এলি যে? উনি আমাকে চেনেন যে? তা ভালোই তো, এই কোটটা গায়ে দিয়ে ওর সামনে যাব। ভারী বোকা তো তুই, কোটটা ওই যে পছন্দ হয়নি। সে সকালে বেরিয়েছে এখনো আসেনি, তাই তো ভাবছি মা, এমন তো কখনো হয় না। আমাকে না জিজ্ঞাসা করে সে কখনো কোথাও যায় না। মা মা দাদা আসছে। এসেছে? হ্যাঁ। কোথায় সে? খোকা, একি একি করেছিস তুই? মা খোকা খোকা খোকা, দুঃখের আগুনে না পড়লে মানুষ বড় হয় না ভাই। খাঁটি সোনা হতে হলে খাদ পুড়িয়ে ফেলতে হয়। কি এত ভাবছিস খোকা? ঠাকুমার কথাগুলো কিন্তু বেশ মা। দুঃখের আগুনে না পড়লে মানুষ বড় হতে পারে না, বাবাও ঠিক এমনি সব কথাই বলতেন। অভাবের তাড়নায় কোনো একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিককে ছেলেবেলায় ট্রাম গাড়ি চালাতে হয়েছে, এডিশনের মতো জগৎ বিখ্যাত বৈজ্ঞানিককেও আমার মতো বেয়ারার কাজ করতে হয়েছে, তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক
শেক্সপিয়ারকে লন্ডনের বরফ পড়া শীতের রাতে বড় লোকদের ঘোড়ার লাগাম ধরে ঠায় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানুষ যদি সৎপথে থাকতে পারে খোকা, তাহলে সংসারে কোনো কাজই ছোট নয় বাবা। মন যদি ঠিক থাকে তাহলে কোনো অবস্থাতেই মানুষ ছোট হতে পারে না খোকা। তাছাড়া ছোট অবস্থা থেকে কি মানুষ বড় হয় না? এইমাত্র তুই তো নিজের মুখে কত বড় বড় লোকের নাম করলি, শুরুতে সামান্য কাজ করেও কত বড় তারা হয়েছিলি। মিলের কাজ আমি করবো মা, ওই যা ভুলে গিয়েছিলাম, আজ আমি হাজিরা পেয়েছি মা। মাসি কি মা, একবার আর খরচ আমাদের বেশ চলে যাবে। দুর্গা দুর্গা, আমরা কিন্তু বেঁচে থাকি না দাদা। দেখো তো আমার কিন্তু লাল চুড়ি আনতে হবে, আর আমার জন্য পেন্সিল একটা। দেখো দেখিনি এতটুকু পেন্সিলে কখনো লেখা যায়? আনবো রে আনবো, সকলের জন্য সব কিছু আনবো। এই উদয়, আমার নাম উদয়ন। ইস উদয়ন, কানা ছেলের নাম পদ্মলোচন। আমি কানা নই, আর আমার চেয়ারও কারোর চেয়ে খারাপ নয়। একটি চড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো রাস্তার কোথাকার। রমেন, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কখনো এদের সামনে এভাবে কথা বলো না। নিজের মান রেখে কথা বলবার মতন বয়স তোমার হয়েছে। আমার কথা না শুনি আপনি? চুপ করো, আমি সব জানি, সব শুনেছি। নিজের কাজ ছেড়ে তো এ সময় উঠে আসবার কথা নয়। তোমাকে আমি আবার সাবধান করে দিচ্ছি, আর যেন দ্বিতীয়বার তোমাকে এই কথা বলতে না হয়। তাই বলে সামান্য একজন কর্মচারী আমার উপর চোখ রাগাবে আর আমি তা সহ্য করে থাকবো? আম্মুকের মতো কথা বলো না, বিকাশ সামান্য লোক নয়, মিলের সেক্রেটারি সে, আর তুমি তারই অধীনস্থ একজন সামান্য কর্মচারী মাত্র। আমি চাকরিতে ইস্তফা দেব। নিজেরাকে নিজেই খেয়ে বসে থাকবে। ওর আবার কি হলো? চাকরিতে ইস্তফা দিতে চায়? কি ছেলেই হয়েছে তোমার। দাদা, আমার জন্য লাল চুড়ি এনেছো? আমার জন্য পেন্সিল এনেছো? হ্যাঁ রে এনেছি। কই দাও দাও। কই? আজ আর তোমায় পুরো পাঁচটিকে দিতে পারলুম না মা, পেন্সিল আর চুড়িতে চারানো খরচ হয়ে গেল। চারানো পয়সা বাজে খরচ করে এলি তো। ওদের আমি কোনোদিন কিছু দিইনি মা, রমুর লাল কাজের চুড়ির বড্ড শখ, আর পেন্সিল না পেলে সমী বা লিখবে কি করে? আচ্ছা ওসব কথা পরে হবে, এখন হাত মুখ ধুইয়ে দিকি, সেই কোন সকালে বেরিয়েছিস? হ্যাঁ দাদা, তাড়াতাড়ি এসো, বড্ড খিদে পেয়েছে। এদের এখনো খেতে দাওনি মা? তোকে ফেলে ওরা যে খেতে চায় না বাবা। কাল থেকে বিকেল চারটের মধ্যে যদি জল খাবার খেয়ে না নাও দেখবে মজা। কি মজা দেখাবে? কাল থেকে আমি আর খাবো না। আমিও খাবো না। সেই ভালো, তোমরা কেউ খাবে না, আর শুধু আমি খাবো, আর তোমরা আমার মুখের দিকে হা করে তাকিয়ে খাবে। কি রে না খেয়ে উঠে পড়লি যে? সেই একঘেয়ে খাবার তো না। তুমি ডাক্তার তোকে হতেই হবে, মস্ত বড় ডাক্তার, বাবা বলতেন মনে নেই? তোমাকেও তাহলে মস্ত বড় ইঞ্জিনিয়ার হতে হবে, বাবা বলতেন তোমাকে হতে হবে মস্ত বড় ইঞ্জিনিয়ার। তা বেশ তো, কটন মিলে যখন ঢুকেছি তখন কালেজে একজন একটা উঁচু দরের মিস্ত্রি হতে পারবো, সে বিষয়ে তো আর সন্দেহ নেই। না দাদা, তুমি ছোট থাকলে আমি বড় হতে পারবো না। তাই ঠিক হবে ছোটদা, কারো বড় হয়েও কাজ নেই, কারো ছোট হয়েও কাজ নেই, সব সমান। মা, 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 এমন করে শুয়ে পড়লে কেন, কি হয়েছে? না এমনি। ও বুঝেছি। সমী, সমী, কাল তোমার উপোস গেছে এখনো পর্যন্ত? আমায় যাচ্ছ দাদা? কত বেলা হয়ে গেছে দেখতো, বাজার যাবি নে? আজ আর বাজার যাবার দরকার নেই খোকা, ঘরে যা আছে তাই দিয়ে কোনো রকমে চালিয়ে নেব। তা হয় না মা, কাল তোমার নির্জলা একাদশীর উপোস গেছে, এখনো পর্যন্ত মুখে এক ফোঁটা মিষ্টি জলও পড়লো না।
এমনি করে তুমি তোমার শরীরটাকে নষ্ট করছো। তোদের সপ্তাহতেই বাড়াবাড়ি, বেশ আছি আমি। হ্যাঁ বেশ, যে কেমন আছো সে মুখের চেহারা আর গলার আওয়াজ শুনলে বেশ বোঝা যায়। আমার আর জ্বালাস নি খোকা, বাড়ি ভাড়ার 20টি টাকা ছাড়া আমার হাতে আর একটি পয়সাও নেই। বাড়ি ভাড়া দুদিন পরে দিলেও চলবে মা, একটু সাবুদানা আর দুপাশের মিছড়িতে কি এমন এসে যাবে। মিছিমিছি আর আমাকে বকাস নে, আজ 2 তারিখ, আমরা 2 তারিখই ভাড়া দিই, এর নরচর কখনো হবে না। আজ বিকেলেই তো আমি হাজিরে পাবো মা, 2 তারিখের জায়গায় 3 তারিখ হলে এমন কিছু ক্ষতি হবে না। হ্যাঁ হবে, বিকেলে যেমন পাবি তেমনি কাল সকালেই আবার টাকার দরকার, তাছাড়া বাড়ি ভাড়ার টাকা থেকে একটি আদলা আমি খরচ করতে পারবো না। কিন্তু তাই বলে তুমি না খেয়ে শুকিয়ে মরবে, এ আমি কিছুতেই হতে দেবো না। খোকা তুমি যত রাগই করো মা, আজ তোমার কোনো কথা শুনবো না আমি। তোর যে এতটা সাহস হয়েছে তা তো আমার জানা ছিল না, আমার কথা অব্দি গ্রাহ্য নেই, তোদেরকে আমি এই শিক্ষাই দিয়েছি। নির্জলা একাদশীর পর দিনও যদি তুমি এমনি করে না খেয়ে শুকিয়ে মরবে তবে এই টাকা রোজগার করে আমার লাভ কি মা। খুব হয়েছে, আর বাহাদুরি না করে সংসারের ভাবনাটা আমাকেই ভাবতে দাও। সংসারের ভাবনা আমি কেন ভাবতে যাব মা, তবে তোমার ভাবনাও কি আমায় ভাবতে দেবে না। বাজারে কি দরকার নেই খোকা, ঘরে যা আছে তাই দিয়ে কোনো রকমে চালিয়ে নেব। তা হয় না মা, নির্জলা একাদশীর পর এখনো পর্যন্ত এক ফোঁটা মিছরির জলও তোমার মুখে পড়লো না, এমনি করেই তুমি শরীরটা নষ্ট করে ফেলছো। তোদের সপ্তাহতেই বাড়াবাড়ি, বেশ আছি আমি। কুড়িটি টাকা বাড়ি ভাড়া ছাড়া আমার হাতের একটি পয়সাও নেই। বাড়ি ভাড়া দুদিন পরে দিলেও চলবে মা, একটু সাবধানা আর দুপয়সার মিষ্টিতে কি এমন এসে যাবে। আজ 2 তারিখ, 2 তারিখই আমরা ভাড়া দিই, এর নরচর কখনো হবে না, বাড়ি ভাড়ার টাকা থেকে একটি আদলাও আমি খরচ করতে পারবো না। তাই বলে না খেয়ে শুকিয়ে থাকবে তুমি, এ আমি কিছুতেই হতে দেবো না। আমাদের টাকা নেই, কেন আমরা গরিব। না না, এটা আমি নেবো, ছুটে গিয়ে যদি মাকে দিয়ে আসি তাহলে তাহলে তোর মাকে কষ্ট করতে হয় না। নেবো, এটা আমি নেবো। খোকা চুরি, আমি চুরি করেছি, আমি চোর। তোদেরকে আমি এই শিক্ষাই দিয়েছি। না না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কি হয়েছে? কিসের টাকা? টেবিলের ওপর। টেবিলের ওপর? আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে শাস্তি দিন। ফটো ফটো তুমি? আমি আমি টাকা নিয়েছিলাম, আজ নির্জলা একাদশীর পর দিন এক ফোঁটা মিষ্টির জল দিয়ে মায়ের গলা ভেজাবার মতো একটি পয়সাও আমার নেই, তাই কোনো রকমের লোভ সামলাতে না পেরে কিন্তু পরে ভুল বুঝতে পেরে। না 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 না,
আজকে তোমার ছুটি, তুমি মায়ের কাছে যাও। কি হয়েছে স্যার? ছেলেটি বড় সৎ, ওর উপর একটু নজর রেখো বিকাশ। এই লাঞ্ছনা তোকে আমিই দিয়েছিলাম খোকা। ওই দুর্বল মুহূর্তটুকু না এলে ওর মতো একজন মানুষের সঙ্গে আমার কোনো দিনই পরিচয় হতো না মা। পৃথিবীতে ভালো মানুষ চিরদিনই থাকে খোকা, মানুষের মাঝেই তো আমরা ভগবানের পরিচয় পাই বাবা। কে তুমি পাখি আর ফুল বলে, কে তুমি পাখি আর ফুল বলে, কে তুমি কে গো তুমি বাসরে সুধায়, কে গো তুমি বাসরে সুধায়। ফাগুন কহিল রহি গন্ধে, ফাগুন কহিল রহি গন্ধে, গানে আর সুরের ক্ষুধায়, গানে আর সুরের ক্ষুধায়, কে গো তুমি বাসরে সুধায়। আমি মধুমলায় আর হিন্দ লতার মূলে ফুলে দিদ, আমি মধুমলায় আর হিন্দ লতার মূলে ফুলে দিদ, কলাশে পেয়ালে আমি জাগিরে বিহগের গানে রকুলায়, কলাশে পেয়ালে আমি জাগিরে বিহগের গানে রকুলায়, কে গো তুমি বাসরে সুধায় সুধায়। সুধালো ভ্রমর করে গুম গুম, সুধালো ভ্রমর করে গুম 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 গুম, সুধালো ভ্রমর করে গুম 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 গুম, কে বা তুমি আমি যে ফাগুন, সুধালো ভ্রমর করে গুম গুম। কৃষ্ণ চোর শ্যাম শাখাতে রঙের আগুন আসে জ্বালাতে, কৃষ্ণ চোর শ্যাম শাখাতে রঙের আগুন আসে জ্বালাতে, করবীর অনুরাগে জাগিরে ভালোবেসে ধরার ধুবায়, করবীর অনুরাগে জাগিরে ভালোবেসে ধরার ধুবায়। পাখি আর ফুল বলে কে তুমি, পাখি আর ফুল বলে কে তুমি, কে গো তুমি বাসরে সুধায়, কে তুমি। কাকে চাই? আমি একবার কর্তার সঙ্গে দেখা করতে চাই, একটা জরুরি চিঠি আছে। ও আচ্ছা, তুমি দাঁড়াও। বাবা তোমায় ডাকছেন। কি খবর? আগে সেক্রেটারি বাবু একখানা চিঠি দিয়েছেন। কোথায়? কি আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। শোভন, তুমি ততক্ষণ তর্জমাগুলো সেরে ফেলো। দাঁড়িয়ে রইলে কেন, বসো না। বাবা তোমায় বসতে বলে গেছেন, বসো না। সৎ ব্রাহ্মণকে ধনদান করিবে, সৎ ব্রাহ্মণং, সৎ ব্রাহ্মণং, সৎ ব্রাহ্মণং ধনং দদাত। তুমি সংস্কৃতি জানো নাকি? একটু একটু। সদ্ব্রাহ্মণকে ধনদান করবে, এর সংস্কৃত হচ্ছে সদ্ব্রাহ্মণ নয় সদ্ব্রাহ্মণায়, সদ্ব্রাহ্মণায় ধনং দদ্যাৎ। তুমি মানে আপনি সংস্কৃত জানেন? আচ্ছা বলো তো,
আপনি ভাত খেয়ে বাড়ি যান। ভবান অন্নং ভুক্ত্বা গৃহং গচ্ছতু। বারে তুমি বেশ ভালো সংস্কৃত জানো তো, বাবা যে ঠিক তাই বলে গেছেন। ব্রাহ্মণস্য পুত্র ভূত্বা সংস্কৃতমপি না জানামি যদি কিম অন্নত তত কৃতং মায়া। ব্রাহ্মণের ছেলে হয়ে সংস্কৃতি যদি না জানলাম তাহলে কি বা করলাম। বাহ, তো তুমি এসব শিখলে কোথেকে? বাবার কাছে। বাবার কাছে? আমার বাবা স্কুল মাস্টার ছিলেন, ইংরেজি আর সংস্কৃতে এমএ। দাদা, ওকে কিন্তু না খেয়ে যেতে দিও না, আপনি ভাত খেয়ে বাড়ি যান, অর্থাৎ ভবাং ভবাং ভবান অন্নং ভুক্তা গৃহং গচ্ছতু। নিশ্চয়ই নিশ্চয়ই, ওকে না খাইয়ে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু আমাকে যে এখানে চিঠি নিয়ে যেতে হবে? সে খাওয়া দাওয়ার পর গেলেই চলবে। হ্যাঁ, কর্তার নির্দেশ মতোই তোমাকে এই কাজ দেওয়া হলো। সব বিভাগের কাজই তোমাকে শিখতে হবে, তোমার উপর আমারও বিশ্বাস আছে। আশা করি সুযোগ পেলে তার সদ্ব্যবহার তুমি করবে। আমি যে কি করে? ভয় পাবার কিচ্ছু নেই, বেশ ভালো করে মন দিয়ে কাজকর্ম করো, তাহলেই আমরা খুশি হব। সর্বনাশ, বলো কি ঠাকুমা, তোমার মতো পাকা চুলো হবো? আমার সঙ্গে তোমার মানাবে ভালো। আমাকে যাচ্ছে তো অপমান করলে, আজ আবার তিন টাকা রোজের কাজে তাকে বহাল করা হয়েছে। কই আমি তো এতদিন কাজ করছি, কতটুকু উন্নতি হয়েছে আমার? তুমি শুধু আমারই দোষ দেখো বাবা, যত কাজ সাজে ওই সেক্রেটারি, ও থাকতে এতটুকু উন্নতি আমার হবে না। সত্যি তো, রমেন আজ তিন বছর চাকরি করছে কিন্তু কই ওর তো কোনো উন্নতি হলো না। তুমি একবার রতিনবাবুকে বলো। কথাটা আপনাকে না বললে নয়, তাই বলতে বাধ্য হচ্ছি। সেদিন বিনা কারণে সামান্য একটা বেয়ারার জন্য বিকাশবাবু রমেনকে যাচ্ছে তাই অপমান করে বসলেন। কোনো কারণ যে ছিল না এ কথা আপনি শুনলেন কোথেকে? রমেন বলেছে। রমেনকে কি আপনি অবিশ্বাস করেন? বিকাশ কি বা বিশ্বাস করতে বাধা কোথায়? আগে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে এক্ষেত্রে একটু পক্ষপাতিত্ব তিনি করেছেন। সামান্য একটা বেয়ারার উন্নতি হলো, আর রমেন তিন বছর চাকরি করছে অথচ তার মাইনে বাড়লো না। বিকাশের প্রতিটি কাজে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আমার অনুরোধ, রমেনের দিকে আপনি একটু নজর রাখবেন। তার চেয়ে তার নিজের কাজের ওপর তাকে নজর রাখতে বলবেন, তাতেই তার উন্নতি হবে। রমেন আপনার নিজের ছেলের মতো, ওর বিষয়ে আমি আর আপনাকে কি বলবো। আচ্ছা, নমস্কার। নমস্কার। মন্টু, ছোট লোকের ছেলে আসপাতা দেখুন না রমেনদা, ভদ্রলোকের ছেলে গা হাত তুলতে সাহস করে? এই বেটা বেলা বড্ড বার বাড়ি তোমার না রাস্কেল তো। তোদের অদৃষ্টি কি যত দূর ফুক বাবা। শ্রমিকার ওই স্কুলে পাঠিয়ে কাজ নেই মা, কোন দিন বা কি হয়ে যায়। ওইচ্ছা আবার কি হলো? বড্ড ভুল হয়ে গেছে মা, মালিক একটা জরুরি চিঠি ফেলতে দিয়েছিলেন, গন্ডগুলো সব ভুলে গেছি। যে অবস্থায় পড়েছিলি ভুল হওয়া আশ্চর্য আর কি। কিন্তু সে কথা ওকে বলবো কি করে, ধর আমার ভুলের জন্য যদি কোনো ক্ষতি হয়ে যায়। তা কাল সকালে ডাকি ফেললেও তো চলবে। না মা, তা হয় না, উনি আমাকে বারবার বলেছিলেন, শেষকালে যদি কিছু না মা, তার চেয়ে বরং খবরটা ওকে দিয়েই আসি। চিঠিটা তাহলে আজকের ডাকে যায়নি? এমন কতগুলো ঘটনা ঘটে গেল যার জন্যে। কি হয়েছিল বলো না, কি হয়েছিল? ওর আমার ভাইকে। তোমার ভাইকে? ওর আমার ভাইকে ধরে মারতে শুরু করে দিলে। কারা? স্কুলের ছেলেরা।
স্কুলের ছেলেরা? আমি তাকে ওদের হাত থেকে ছাড়িয়ে আনতে গেলুম, এমন সময় মিলে রমেন বাবু এসে। রমেন? রমেন তোমাকে মারলে? ওর আমার ভাইকে মেরে ফেলবে, তবু কথাটি কইতে পারবো না আমি। আমরা গরিব, লেখাপড়া আমাদের পক্ষে অপরাধ, পদ দিয়ে আর পাঁচজনের মতো মাথা উঁচু করে চলবার অধিকার আমাদের নেই। আমার মাকে, আমার মাকে সংসার চালাতে বাড়ি বাড়ি কাজ করে ফিরতে হয়, আমাকে লেখাপড়া ছেড়ে দিয়ে। উদয়ন, রাত হয়েছে, তুমি বাড়ি যাও। তুমি যে স্কুলের প্রেসিডেন্ট বাবা, সেখানেও কি গরিবের ছেলেরা নিশ্চিন্ত হয়ে পড়তেও পারবে না? লেখাপড়া কি শুধু যাদের টাকা আছে তাদের জন্যই? স্কুলের ছেলেরা যদি পথে ঘাটে এইসব নিষ্ঠুর আচরণ করে বেড়ায়, স্কুল কর্তৃপক্ষের কি সেখানে এতটুকু দায়িত্ব নেই? আছে বৈকি শোভন, দুটো অঙ্ক আর দুপাতা ইংরেজি পড়ানোই মাস্টার মশাইদের একমাত্র কর্তব্য নয়। যে শিক্ষা মানুষের মনুষ্যত্ব জাগায় না তার কোনো মূল্যই নেই শোভন। ভারী অন্যায়, এর একটা বিহিত তোমায় করতেই হবে বাবা। সমস্ত ঘটনা তদন্তের জন্য আজই আমি হেডমাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাচ্ছি মা। সবচেয়ে দোষ কিন্তু রমেন বাবুর বাবা। তার বিচারও আমি করব শোভন। রবীন্দ্রনাথ, তোমার বাড়াবাড়ির মাত্রাটা দিন দিন বেড়েই যাচ্ছে, এখনো যদি তোমার মতিগতি না বদলায় তাহলে তোমাকে বরখাস্ত করতে আমি বাধ্য হব। আমার অন্যায় হয়ে গেছে, এ ব্যাপার মতো আমায় মাফ করুন স্যার। ক্ষমা চাইবার মতো সৎসাহস যদি তোমার থাকে তাহলে যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ, জানা আছে তোমাদের অতীনা দাঁতকে, একটা ছোট লোকের ছেলের পক্ষে একটা ভদ্রলোকের ছেলেকে অপমান, এ আমি কিছুতেই সহ্য করবো না। কি করবে? চাকরি আমি ছেড়ে দেবো। খাবে কি করে? ঘোড়ার ঘাস কেটে না রিক্সা টেনে? অতীন্দ্রনাথ বিগড়লে যে বাপের হোটেলটিও বন্ধ হবে। তোমরা কেবল নিজেদের কথাই ভাবছো, একটা কোথাকার কে তার ঠিক নেই, তার কথা আমাকে দিলে সাত দিন সাসপেন্ড করে? এ বিষয়ে তুমি তো একটা কথাও বললে না। তুমি তার গায়ে হাত তুলতে গিয়েছিলে কেন? কারণ আমার গায়ের চামড়া এখনো তোমাদের মতন পুরু হয়নি। লোকের হয় কন্যা দেয় আর আমার হয়েছে পুত্র দেয়। আমি জানি, আমি জানি, নানা দিক দিয়ে অশান্তি আমাদের ঘিরে ধরবে। অশান্তি? অভিশাপ। অভিশাপ? তোমার কি মাথা খারাপ হতে চললো? হয়তো তাই, মা বাবার মৃত্যুকালের কথাগুলো আমার বারে বারে মনে হচ্ছে। প্রমোদিনী, আমি জানি এই অভিশপ্ত সম্পত্তিটি আমাদের কাজে লাগবে না, নয়তো একমাত্র ছেলে এমন করে বিগড়ে যাবে কেন? চারিদিক থেকে অশান্তি। থামবে তুমি, এখন থেকে মাল পাঠাবার ব্যবস্থা তোমাকে করতে হবে। বিকাশ একা পেরে উঠছে না, দাগি কাপড়ের বেল গেলে মিলের বদনাম হবে। আমি কি পারবো? নিশ্চয়ই পারবে, তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমি চাই বাঙালির ছেলেরা কাজ শিখুক, এইসব ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানে তারা এগিয়ে আসুক। আমার বড় দুঃখ হয় উদয়ন, বাঙালির ছেলেরা চাকরি চায় কিন্তু সত্যিকার কাজ শিখতে তারা এগিয়ে আসে না, অথচ বাংলার সম্পদ বারো ভূতে লুটে পুটে খাচ্ছে। উদয়নের উন্নতিতে আমি খুব খুশি হয়েছি বাবা। ওর সততা আর কর্তব্যনিষ্ঠার পরিচয় পেয়ে আমিও মুগ্ধ হয়েছি। সেদিন অতখানি লাঞ্ছনা সইবার পরও সে তার কর্তব্য ভোলেনি, চিঠিখানা ডাকে না গেলে যে ক্ষতি হতে পারে এই কথা ভেবেই ছুটে এসেছে। এর জন্য তাকে তুমি পুরস্কারও দিয়েছো বাবা। মানুষের মূল্য অত সহজে দেওয়া যায় না শোভন, তাছাড়া ওর উন্নতির মূলে আমার নিজেরও একটা স্বার্থ আছে। তোমার স্বার্থ? তুমি একজন বিশ্বস্ত সহকর্মী পাবে, একজন প্রকৃত বন্ধু পাবে, এই আমার স্বার্থ শোভন। বাবা, বাবা, উদয়ন বাবু এসেছেন। উদয়ন? বাইরে দাঁড়িয়ে রইলে কেন, ভেতরে এসো। মাধুরী আর শোভনের সঙ্গে তোমার আগে থেকেই পরিচয় ছিল, এখন থেকে তোমরা বন্ধু হলে। আচ্ছা তোমরা বসো। দাঁড়িয়ে রইলে কেন ভাই, বসো না। শুধু বাবার মিল নিয়ে পড়ে থাকলেই চলবে না, আমাদের পড়ার ঘরেও আপনাকে আসতে হবে। আপনার দয়া আমি জীবনে ভুলবো না। আপনি নয় ভাই, তুমি। আর দয়া নয়, বন্ধুত্ব। তোমার খোকা মানুষ হয়েছে জানো? খোকা আমার মানুষ হয়েছে, সে এখন সংসারের সব দায়িত্ব নিয়েছে। তুমি তাকে আশীর্বাদ করো, সে যেন আরো উন্নতি করে, আরো বড় হয়।
কি রেলে যে বাধা পড়লো? বাধা? না, মশা সজাগ হয়েছে। সর্বনাশ, এখন কি উপায়? নারমশা কর্তৃক সংবাদ পেয়েছেন যে ভুবনমোহনের স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে এই রাধিকাপুরি আছে। না না না, তুমি নারমশাকে লিখে দাও যে ওরা এখানে নেই। তা একটু লুকোচুরি খেলতে হবে। কিন্তু এই লুকোচুরি আর কতদিন চলবে? হয়তো ধরা একদিন আমাদের পড়তেই হবে। ধরা আমরা দেবো না। আর যদি কখনো সেরকম কিছু সম্ভাবনা ঘটে তাহলে তার আগে আমাদের অনেক কিছু গুছিয়ে নিতে হবে। সাতটা বেজে গেল দাদা। বাজুক না? না, তাই বলছিলাম। উদয়নের বুঝি সাতটার সময় আসার কথা ছিল? সে ভাবনা তো আমার ঘুমই নেই। কোনো কোনো পর্বতে শিখর দেশে গহ্বর থাকে, তাহার ভিতর হইতে মাঝে মাঝে ধূম, কাদা, অগ্নিশিখা, গলিত প্রস্তর প্রভৃতি প্রবল বেগে বাহির হয়। এই রূপ পর্বতকে আগ্নেয়গিরি বলে। উদয়ন এখন কি করছে বলতো? কি আবার করবে, বসে বসে মাগু ঠেলছে। তুই যে আগ্নেয়গিরি হয়ে উঠলি রে। ভালো হবে না কিন্তু দাদা। সন্ধে হয়ে গেল, বাড়ি যাবেন না? ও হরিদা, বাড়ি যাবেন না হুজুর? তুমি আমার সঙ্গে ওভাবে কথা কইলে আমার যেন কেমন লাগে হরিদা। কীভাবে? ওইসব আপনি হুজুর, তুমি আরও সমস্ত আমাকে বলো না হরিদা, ওতে আমি সত্যি বড় লজ্জা পাই। আমি কিন্তু লজ্জা পাই না, ভগবান যাকে বড় করবে তাকে মানতেই হবে। আমার চাকরির প্রথম দিনের কথাটা আমি কিছুতেই ভুলবো না হরিদা। সেদিন যদি তুমি না থাকতে তাহলে আমি যে কী করতাম। ধুলো কাদায় চাপা পড়লেও সোনা সোনাই থাকে, আর আপনাকে হুজুর বলতে আমার ভালোই লাগে। সেদিনে তুমি এমনি করেই আমাকে কোট পরিয়ে দিয়েছিলে হরিদা। এটা নয়, সে কথা ভুলে যান হুজুর। সাত কোটি সন্তানের এ হে মুগ্ধ জাননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। ভারী মনোযোগ যে, তোমাকে দেখলেই মাধুরীর পড়ার নেশাটা বেড়ে যায়। হয়ে গেছে আমার কাউকে দেখে পড়তে। তোমার বন্ধুর কি একটু বুদ্ধি নেই দাদা? গালাগাল করলো বোঝে না। গালাগাল? রবীন্দ্রনাথ ওর মতো কাউকে দেখি লিখেছিলেন দাদা, রেখেছ বাঙালি করে মানুষ করনি। সত্যি বন্ধু, এ তোমার ভারী অন্যায়। বেচারা মাধুরী রোজ রোজ পথে বসে থাকবে আর তুমি কিনা। উদয় আসতে আপনার কি অত কাজ বলুন তো? এর উত্তরে আমি পাল্টা প্রশ্ন করবো আগে। উদয়াস্ত আমার অবসর কথা তাই বলো। সবটাই অবসর। শুনতে চাও আমার কি কাজ? বেশ শোনো তাহলে। শুনলে তো কত কি আমায় করতে হয়? যত সব বাজে কাজ। আচ্ছা বাজে তো বাজে, তুমি এখন বই খুলে বসো তো। আর আমাদেরও পড়তে দাও। আজ আর পড়বো না দাদা। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, খালি গল্প আর গল্প। গল্প তো গল্প। রাগ হলো তো? তাতে তো আপনার ভারী বইই গেল। সত্যি, তুমি যতক্ষণ না আসো আমরা ততক্ষণ পথের দিকে চেয়ে থাকি। ছুটি বা আমাত্রই আসছি, এক মিনিটও দেরি করিনি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমরা তোমাকে শাস্তি দিচ্ছি। শাস্তি? নিজে অসমর্থ আমি, আর পাঁচজনের মতো বাইরের জীবন ভোগ করার শক্তি আমার নেই। হয়তো হয়তো সারা জীবনটাই ঘরের কোণে কোণে হয়ে পড়ে থাকবো। শোভন, আচ্ছা রোজ রোজ তোমাকে এমন করে ধরে রাখায় তুমি বিরক্ত হও না বন্ধু? তুমি আর এসব কথা বলো না বন্ধু, এতে সত্যি আমি কষ্ট পাই। মাটির প্রদীপ রয়েছে যে নীল গগনে,
মাটির প্রদীপ রয়ে এসেছে নীল গগনে, নয়ন মেলে সন্ধ্যা তারার নিমন্ত্রণে, নয়ন মেলে সন্ধ্যা তারার নিমন্ত্রণে, চোখেরও চাওয়ায় চোখেরও চাওয়ায় সাঁঝের হাওয়ায় শুনেলো, চোখেরও চাওয়ায় সাঁঝের হাওয়ায় শুনেলো, কুলায় ফেলা পাখিরা সব গান পেল, মল্লিকা দল গন্ধ উছল আপন হারা, মল্লিকা দল গন্ধ উছল আপন হারা, আপন মনে সন্ধ্যা তারার নিমন্ত্রণে নীল গগনে, মাটির প্রদীপ রয়ে এসেছে নীল গগনে, সাঁঝের শিশির প্রাণ দুলিয়ে গায়, সাঁঝের শিশির প্রাণ দুলিয়ে গায়, মন মুকুরে ধরেছে চাঁদ আর সে দূরে নয় গো, আর সে দূরে নয়, মন মুকুরে ধরেছে চাঁদ আর সে দূরে নয় গো, আর সে দূরে নয়, সাগর হিয়ায় মিলায় নদী গান গে, সাগর হিয়ায় মিলায় নদী গান গে, চেয়েছি যা ধন্য আমি তাই পে, স্বপন ভরা নয়ন বলে দেখা পেলাম, স্বপন ভরা নয়ন বলে দেখা পেলাম, শুভ ক্ষণে শুভ ক্ষণে। চমৎকার, সত্যি তুমি ভালো গাও। লুকিয়ে লুকিয়ে গান শুনছিলেন যে? গান শোনাবার জন্যই তো গাইছিলি। বইয়ে গেছে আমার কাউকে গান শোনাতে। মা, সপাচ্ছে টাকা দাও না। 500? অত টাকা নিয়ে কি করবি তুই? আহ, সব কাজ অত জবাবদিহি করতে পারবো না, তাড়াতাড়ি বার কর তো। না, টাকা আমি তোকে দিতে পারবো না, এই তো সেদিন অতগুলো টাকা নিয়ে ছিনিমিনি খেলে এলি, রোজ রোজ অত টাকা কোত্থেকে আসে বলতো? দেবে না। বললাম তো না। বেশ, চাই না, চাই না তোমার টাকা, কিন্তু এরপর তুমি আমাকে কিছু বলতে পারবে না। কেন, কি করবি তুই? যা করবো তাতে তোমার মুখ উজ্জ্বল হবে না। কোনোদিনই কি তুই কিছু বুঝবি না? কেন বুঝবো, আমাকে কে বুঝতে চায়, দিন রাত খালি টাকা টাকা টাকা, ছেলে চাইতে টাকাটাই তোমাদের বড়। এসেই অমন করে শুয়ে পড়লে যে, তোমাকে চুপ করে থাকতে দেখলে আমার বড় ভয় হয়, কি হয়েছে তোমার? ওমা, এই যে ইংরেজি। সম্পত্তি কি যদি বিক্রি করা গেল না, ভুবনমোহন বা তার পরিবারের রাজ্যে কেউ নেই, একথা সঠিকভাবে প্রমাণ করতে না পারলে আইনের চোখে বিক্রি সিদ্ধ হবে না। আর নিজে উকিল হয়ে এটুকু তুমি বুঝলে না, এই বেআইনি কাজ কি করে সম্ভব হতে পারে? আইন যেমন আছে আইনের ফাঁকও তেমনি আছে, তোমাদের নায়েব মশাই বাধা না দিলে হয়তো। নায়েব মশাই? হ্যাঁ, তিনি জানতে পেরিত যত গন্ডগোলের সৃষ্টি হয়েছে। কাজ নেই এই গন্ডগোলে, ওদের যা ন্যায্য প্রাপ্য তা তুমি ওদের ফিরিয়ে দাও। ওদের অনেক কিছুই আমরা খরচ করে ফেলেছি প্রমোদিন, এই অন্যায় হিসেবে অশান্তি আর আমি সইতে পারছি না। সইতে হবে। দোহাই তোমার, এই দুর্ভাণ্ডার হাত থেকে তুমি আমাকে বাঁচাও, দিন রাত এই লুকোচুরি আমার সহ্য হয় না, এই চিচল সব ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই। কোথায় যাব, গেলে সংসার চলবে কি করে? মা উনি হাত আমাদের কিছু কম রেখে যাননি, তুমি আর তোমার ছেলে দিন রাত টাকা নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে দিলে। ইচ্ছে করে আমরা কেউ ব্যবসায় লোকসান করিনি। তোমার খাম খেয়ালির জন্য আজ আমরা সর্বশান্ত হতে বসেছি। প্রমোদিনী, এই ঐশ্বর্য আমার প্রাণান্ত হয়ে উঠেছে, এর চেয়ে দুঃখ দারিদ্র অনেক ভালো, হয়তো হয়তো গরিব হয়ে আমরা শান্তি পাবো। শান্তি আমি চাই না, দারিদ্রের চেয়ে অশান্তি অনেক ভালো। ভুবনের স্ত্রীর কাছে
অত সহজে আমি হার স্বীকার করব না। আর তোমার মামার ওই ধুরন্ধর নায়েবটিকেও একবার বাজিয়ে দেখব। Hello, speaking, try নাকি, না না এ তো খুবই অন্যায়। হ্যাঁ আমি পার্সোনালি ইনকোয়ারি করে দেখছি, হ্যাঁ এখনই যাচ্ছি। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন আমার কাজের উপর খবরদারি করতে আসবে না। কুচবিহারের চালান বর্ধমানে গেলে কি ভালো হতো? আমার ভালো মন্দ তোমায় দেখতে হবে না, যারা তোমার মাথায় করে নাচতে ভালোবাসে তাদের কাছে যাও। এখানকার সব কিছুর দায়িত্ব আমার, আমি চাই এখানকার সব কাজ আমার কথা মতো হবে, আর তা যদি না হয় তাহলে কর্তৃপক্ষকে জানাতে আমি বাধ্য হব। আচ্ছা এখানে সেটা সম্ভব হবে না, না মাফ করবেন। হ্যাঁ চেকগুলো সই করে দিয়েছেন স্যার? হ্যাঁ দিচ্ছি। চাবিটা সপ্তাহ সেইখানে ফেলে গেছি। ১০,০০০ টাকা সেলফ বেয়ারের চেক খারাপ সই করে দিয়েছি তো। বইয়ে নেই তো, আপনি বোধহয় নিজের কাছে রেখেছেন। সে কি নিজের কাছে রেখেছি? এই তো চেকখানে ছিঁড়ে নেওয়া হয়েছে। ছিঁড়ে নেওয়া হয়েছে কে নেই? আমি যাবার পর দরজায় কে ছিল? আমি। আমি যাবার পর কে কে ঘরে এসেছিল? শুধু উদয়নবাবু একবার এসেছিলেন। উদয়ন? না না আর কে কে এসেছিল? আর কেউ তো আসেনি। তুমি সব সময় এখানে ছিলে? আগে আগে হ্যাঁ। আপনাকে আমি কি করে বোঝাই বলুন তো, ভুবনের পরিবার এখানে থাকলে আমি কি জানতে পারতাম না? তবু আমি একবার খুঁজে দেখতে চাই, এ আপনার আগ্রহী। আমার স্বর্গগত মনিব সত্যপ্রসন্ন চ্যাটার্জি জীবনে কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেননি। আমিও আপনার মনিব, আমার সঙ্গে আপনার কিভাবে কথা বলা উচিত আশা করি ভবিষ্যতে সে বিষয়ে আর কোনোদিন আপনাকে আমায় সতর্ক করে দিতে হবে না। এর উত্তরে আমাকে বলতে হয় যে আমার নূতন মনিব তার কর্মচারীদের সঙ্গে কথা বলবার মতো সুশিক্ষা পাননি। নাহেম মশাই বলুন। আপনাকে আমি বরখাস্ত করলাম। আমার স্বর্গগত মনিবের উইল দেখলেই বুঝতে পারবেন যে সে অধিকার আপনার নেই। যতদিন না স্বেচ্ছায় ছেড়ে যাই ততদিন আপনি আমাকে তাড়াতে পারেন না। যাদের খুঁজে বার করব বলে আমি এখানে এসেছি তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই এখান থেকে যাব না। যদি তারা এখানেই থাকে তাহলে তাদের ন্যায্য প্রাপ্য যাতে তারা ফিরে পায় আমাকেও সেই চেষ্টাই করতে হবে। আমার মনিবের শেষ ইচ্ছা তাই ছিল। আপনি কি কোনো কিছুতেই রাজি হবেন না? টাকার লোভ আপনি আমাকে দেখাবেন না। এই হাত দিয়ে আমি মনিবের অনেক টাকা নাড়াচাড়া করেছি, আজীবন তার বিশ্বাস রেখেই কাজ করেছি। আজ তিনি স্বর্গে গেছেন বলে বিশ্বাসঘাতকতা করতে আমি কিছুতেই পারবো না। দাঁড়ান, আপনি কি আমাকে কটা দিন সময়ও দেবেন না? ষড়যন্ত্র ধরবার পর সময় আমরা দিই না। আপনি জানেন যে আমি একজন আইনজ্ঞ, বেশ ভালো করে না ভেবে আমি কোনো কাজে অগ্রসর হই না। আপনার এইসব আস্ফালন আমি গ্রাহ্য করি না। গ্রাহ্য আপনি করেন, কারণ যে সমস্ত কাজ আপনি করেছেন আদালতের বিচারে তার কি ফলাফল হতে পারে আপনার মতো বিচক্ষণ আইনজ্ঞকে আশা করি তা শিখিয়ে দিতে হবে না। আচ্ছা নমস্কার। ওগো ওকে তুমি যেতে দিও না,
ওকে তুমি ফিরিয়ে আনো। তার কোনো দরকার নেই। তাহলে উপায়? নদীর চর যখন ভাঙে বালির বাঁধ দিয়ে তাকে আটকানো যায় না, যুদ্ধ আমাকে করতেই হবে। হ্যালো, হ্যাঁ শিকি, কি করে বলো? কত টাকা? আশ্চর্য। হ্যাঁ আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার কথার মধ্যে একটা বিস্তৃত রকমের ইঙ্গিত আছে অ্যাকাউন্ট্যান্ট বাবু। না না, আপনি ভুল বুঝবেন না, উদয়নকে আমিও স্নেহ করি, কিন্তু আমি শুধু ভাবছি চেকটা নিলে কে। কিন্তু তাহলে চেকটা নিলে কে? আমাকে যদি কিছু বলতেই হয় তাহলে তা স্পষ্ট করেই বলা উচিত। অনেকদিন ধরে ওকালতি করে যে অভিজ্ঞতা আমি লাভ করেছি তাতে মক্কেলকে অবিশ্বাস করাই আমার ধর্ম হয়ে দাঁড়িয়েছে। সার্কামস্টান্সিয়াল এভিডেন্স অর্থাৎ ঘটনার সূত্র ধরে বিচার করতে গেলে উদয়নকে সন্দেহ না করে তার উপায় নেই। আপনি বলছেন কি? ঘটনা পরম্পরায় ব্যাপারটি যা দাঁড়িয়েছে তাতে ভাবাবেগটুকুকে বাদ দিয়ে বিচার করতে গেলে উদয়নের উপরই সন্দেহ জাগে। না না, এই আমার বিশ্বাস হয় না। দেখুন, বিশ্বাস আমরা অনেক কিছুই করি না, আবার দায়ে পড়ে অনেক কিছু আমাদের বিশ্বাস করতেও হয়। আপনাদের সেন্টিমেন্টে আঘাত না লাগলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, এবং আমার বিশ্বাস প্রকৃত অপরাধীকে ধরাও হয়তো আমার পক্ষে কঠিন হবে না। আপনি বলছেন কি বিমানবাবু? আপনি ধরবেন চোর, আর সেন্টিমেন্টে বাঁধবে আমাদের? চোরের ওপর দরদ দেখাবার মতো এত বড় দুর্বলতা এখানে কারণ নেই। ধরুন না আপনি চোর, বরং অনেক নিরাপরাধ ব্যক্তি সন্দেহের দায় থেকে অব্যাহতি পাবে। তাহলে স্যার কেসটা পুলিশের হাতে দিতে হয়? না না, সামান্য করে টাকার জন্য অত হাঙ্গামা করবার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে স্যার, টাকাটা সামান্য হলেও ঘটনাটা খুব সামান্য নয়, আর এত বড় ব্যাপার একটা চোখ কান বুঝে সহ্য করবার মতো নয়। উদয়ন যদি সত্যিই নিয়ে থাকে তাহলে তারও শাস্তি পাওয়া উচিত। শুনিতে কি পাও গো কি গান দোলে, শুনিতে কি পাও, শুনিতে কি পাও গো কি গান দোলে, শুনিতে কি পাও চৈতালে চম্পা বনে, আর আমার মনে আমার মনে, আর আমার মনে আমার মনে চৈতালে চম্পা বনে। বাবা, উদয়ন, তুমি তুমি বাড়ি যাও। রাতটা এখনো বেশি হয়নি বাবা। না, তোমরা আজ ওকে ছেড়ে দাও মা। আপনি একটু ভালো করে তদন্ত করলেই সব বেরিয়ে যাবে স্যার। আমার তো ষোলো আনা সন্দেহ ওই উদয়নের উপর। ওই যে একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তা উদয়নবাবুর এমন কি অভাব? হ্যাঁ তা অবশ্য এখন নেই বটে, তবে এককালে ছিল। আপনি একটু দা করলি। আপনি কি আমার কর্তব্য সম্বন্ধে উপদেশ দিতে এসেছেন? তা কেন, আচ্ছা তাহলে আমি এখন আসি। তুমি একথা বিশ্বাস করো বাবা? বিশ্বাস আমি করি না শোভন। উদয়নকে আমি চিনি বাবা। না না, এসব পুলিশের হাঙ্গামা তুমি তুলে নাও, এরপর এরপর আর আমি তার কাছে মুখ দেখাতে পারবো না। শোভন বাবা, তুমি কি তুমি কি আমাকে বিশ্বাস করো না বাবা? করি ভাই কি মা, তোমাকে বিশ্বাস করি ভাই কি? আপনিও কি আমায় সন্দেহ করেন? সন্দেহ করলে এত রাত্রে আমি তোমার কাছে আসতাম না, সন্দেহ করিনি বলেই এসেছি। মালিক আমাকে সন্দেহ করেন? না, তোমার বিরুদ্ধে একটা ঘোরতর ষড়যন্ত্র চলছে। তুমি নিশ্চিন্ত থাকো উদয়ন, কেউ কিচ্ছু করতে পারবে না, প্রকৃত দোষীকে আমি খুঁজে বার করবই। আচ্ছা খোকা, চলো মা আমরা অন্য কোথাও চলে যাই। চলে যাব? কাজ কি আমাদের মিলের কাজে, কি হবে রাশি রাশি টাকায়? তার চেয়ে চলো এমন কোনো দেশে চলে যাই যেখানে লোভ নেই, হিংসে নেই, স্বার্থে মানুষ অন্ধ হয়ে ওঠেনি। তুই কি ভয় পেয়েছিস বাবা? ভয়? তোমার ছেলে হয়ে ভয় পাবো মা? তবে ও কথা বললি কেন? কোন কথা মা? এখান থেকে পালাবার কথা? আমারই কলঙ্ক আমার চেয়ে যে তোমায় অনেক বেশি আঘাত করবে মা। উদয়ন, তোকে কি আজ আমায় নতুন করে চিনতে হবে রে? তবে এই লজ্জা কি তুমি সইতে পারবে? লোকে যখন আমাকে দেখিয়ে বলবে চোর যাচ্ছে, ঘৃণায় যখন সবাই মুখ ফিরিয়ে নেবে, তখন আমি তোকে আঁচল দিয়ে ঢেকে রাখবো বাবা। দরকার হয় সকলের বিরুদ্ধে দাঁড়াবো আমি, তাই বলে পাগলা কুকুরের ঘেউ ঘেউ শুনে তোকে আমি ছুটে পালাতে দেব না খোকা, কিছুতেই দেব না।
আমার কাছে প্রতিজ্ঞা করে বলো যে সে যদি কখনো ফিরে আসে তাহলে তাহলে তোমরা তাকে বঞ্চিত করবে না। এই প্রতিজ্ঞা ভঙ্গ করো তোমরা, তাহলে এই ঐশ্বর্য তোমাদের কল্যাণকর হবে না। না না, আর ফাঁকি দেব না, ফাঁকি দেব না। নমস্কার বিমান বাবু। আপনি? আপনার কথাই ঠিক স্যার, আমারও ওই উদয়নের উপর সন্দেহ। এই কথা বলতে এত রাত্রি আপনি এলেন কেন? একটু কাল সকালে বললেও চলত। হ্যাঁ, তা হতে পারত, তবে রাউন্ডে বেরিয়েছিলাম কিনা ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই। হ্যাঁ, ভালো কথা, আপনার ছেলে আর জুয়োতে অনেক টাকা হেরেছে। আমার ছেলে বাড়িতেই আছে। তা জানি, খবরটা পেয়ে যে দেখি পাত্তাড়ি গুটিয়ে বাবুরা সব সরে পড়েছে, কাউকে ধরা গেল না মশাই, দেশটা আনলফুল জোর একটা ফুরে গেছে, তা ধরা একদিন পড়বেই। আচ্ছা কিন্তু এই চেকের কথা কেন আপনি জিজ্ঞাসা করছেন বলুন তো, কি হয়েছে? এই টাকাগুলো নিয়ে আমার চেকখানা ফিরিয়ে দিন শিখদের মশাই। ফিরিয়ে দেবো কেন? আমার মান সম্ভ্রম প্রতিপত্তি আমার ভবিষ্যৎ সবকিছু আপনার উপর নির্ভর করছে। আপনি দয়া না করলে। না না, ব্যাপারটা গোলমেলে বলে মনে হচ্ছে। আপনি দয়া না করলে এই পৃথিবীতে আমার দাঁড়াবার জায়গা নেই। আরে বাবা, চোরকে আর বাইরে ঘুটে কুড়ি বেটা রাজপুত্র হয়েছে, ওই যে কথা বলে না, স্বভাব না যায় বলে ইল্লত না যায় ধুলে। আমি কিছু বুঝতে পারছি না সরকার মশাই, আজ সাত দিন ধরে বলছি এলাহাবাদ আর পাটনার মালগুলো তৈরি রাখতে, এখনো পর্যন্ত কাজে হাত দেওয়ার সময় পেলেন না, এখন 12 তারিখের মধ্যে মাল পাঠাবেন কি করে? কি করবো স্যার, আপনি দিচ্ছেন একরকম হুকুম আর ওদের রমেন বাবু দিচ্ছেন ঠিক তার উল্টো, আমি কি করি বলুন। কি হয়েছে? এই যে স্যার, আপনার দুজনেই আছেন, এই বোঝাপড়া করে নিন। এলাহাবাদ আর পাটনার বেলগুলো তৈরি হয়নি কেন? কৈফিয়ত নাকি? হ্যাঁ কৈফিয়ত, কেন হয়নি? হয়নি বলি হয়নি, কাজ কাজ অত্যন্ত জরুরি, সে কথা বারবার আপনাদের জানিয়েছি। আমার কাছে তো জরুরি নয়। আপনি জানেন এতে কোম্পানির কথার খেলাফ হবে? সেটা আমার কি, যে কথা দিয়েছে সে বুঝবে। আজকের মধ্যে আমি সব তৈরি দেখতে চাই, কাজ শেষ করে তারপর বাড়ি যাবেন। কি এখানে হুকুমদারি করতে এসছো? হ্যাঁ, সে অধিকার আমার আছে। যত বড় মুখ না তত বড় কথা। রমেন বাবু, রাস্কেল চোর, আমার চোর না মানো রাস্কেল। ছাড়বেন না, সমস্ত কাজের ভাত থাকবে আমার উপর, অথচ কাউকে কিছু বলতে গেলে আমাকে অকারণে অপমান সইতে হবে, এভাবে কাজ করা আমার পক্ষে অসম্ভব, এ আমি কিছুতেই পারবো না। সমস্ত মিথ্যে কথা। তুমি থামো, দাঁড়ান ভাই। সম্প্রতি এখানে এমন কতকগুলি ঘটনা ঘটছে যাতে আমি রীতিমতো বিচলিত হয়ে পড়েছি। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি কারো অভদ্র আচরণের জন্য কোনরূপ বিশৃঙ্খলা এখানে দেখা দেয় তাকে আমরা কিছুতেই প্রশ্রয় দেব না। আপনারা যদি সহযোগিতা না করেন, নিজ নিজ বিভাগীয় কর্মকর্তাদের মেনে চলতে না পারেন, তাহলে কি করে এই প্রতিষ্ঠানের সুনাম বজায় থাকবে? আমি আবার বলছি, বিভাগীয় কর্মকর্তাদের আদেশ মেনে চলতেই হবে, যারা তা পারবেন না তাদের জন্য মিলের দরজা খোলা আছে। আরো একটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আমার আর বিকাশ বাবুর অনুপস্থিতিতে উদয়ন বাবুই এই মিলের সর্বময় কর্তা, এর আদেশ মতোই আপনাদের চলতে হবে। কোন সংসার দিয়ে আমাকে হাঁটান এখনই বুঝতে পারবে? চলো 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 এসো। বলুন, এদের দুজনের মধ্যে কে কাল রাত্রে আপনার দোকানে চেক ভাঙাতে গিয়েছিল? ইনি। কি হয়েছে বিকাশ? অনেক কিছু হয়েছে স্যার,
চেক চুরির ব্যাপার নিয়ে বিমানবাবু উদয়নের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু তার নিজের ছেলে যে কি তা জানবার মতো কৌতূহল তার একদিন হয়নি, কিংবা এ চক্রান্তে তার নিজেরও হাত। না না না, ক্ষমা আমি করবো না, ক্ষমা আমি করতে পারবো না। আমরা যে একেবারে ভেসে যাবো বৌদি। বৌদি, ওই এতদিন তো এই আত্মীয়তা আপনারা স্বীকার করেননি। আমাদের সহস্র অপরাধ বৌদি, কিন্তু আজ যদি আপনি আমাদের না দেখেন তাহলে পৃথিবীতে আর আমাদের দাঁড়াবার স্থান নেই বৌদি। বৌদি, আমারও সেদিন পৃথিবীতে দাঁড়াবার ঠাঁই ছিল না। সব জেনে শুনি তোমরা কাকাবাবুর উইলের কথা আমাদের কাছে গোপন করেছিলে। তিনি বিশ্বাস করি আমাদের যথাসর্বস্ব তোমাদের হাতে তুলে দিয়েছিলেন। সম্পত্তি আমরা ফিরিয়ে দেবো বৌদি। ফিরিয়ে দেবেন? কিন্তু বড্ড দেরিতে। সেদিন রুগ্ন স্বামীর অবস্থা ভেবেই আপনাদের দোরে ধর্ণা দিয়েছিলাম, কিন্তু গরিব আত্মীয় বলে আপনারা আমায় তাড়িয়ে দিয়েছিলেন। নিজের পক্ষ সমর্থন করে কোনো কিছুই আমার বলবার নেই। যে সম্পদ থেকে আপনি আমাদের বঞ্চিত করেছিলেন তার সামান্য কিছু পেলেও হয়তো হয়তো এমন করে তার প্রাণটা যেত না। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে এক অসহায় সদ্য বিধবাকে তিনটি নাবালক শিশু নিয়ে পথে দাঁড় করাতে আপনি উঠে পড়ে লেগেছিলেন। বাড়ির দরজায় দরওয়ান বসে অপমান করতেও আপনার বাধেনি। এত করেও আপনার আশ মিটল না? আর বলো না বৌদি, আর বলো না, আমি আর সইতে পারছি না। কিন্তু আমি যে কত সয়েছি তা তো তোমরা জানো না ঠাকুরজি। একটু একটু প্রাণ ভরে কাঁদবার অবসরও তোমরা আমাকে দাওনি। না মা, শুনতে পাচ্ছ বৌদি? শুনতে পাচ্ছ? ওরা তোমাকে মা বলে ডাকছে। এইসব অসহায় শিশু, এদের একদিনের জন্য দুটো ভালো করে খেতে দিতে পারিনি। শেষকালে শেষকালে খোকা আমার, তবু তোমার খোকা মানুষ হয়েছে, কিন্তু আমি আমার ছেলে অমানুষ। কত দুঃখে যে মায়ের মুখ দিয়ে কথা বেরোয় তা তুমি বুঝবে না বৌদি, তা তুমি বুঝবে না। মা মা, যত অপরাধী করে থাকি আমি তো তোমারই মতো সন্তানের মা, পারবে না, পারবে না আমাকে ক্ষমা করতে? দয়া করতে পারবে না বৌদি? না না না, আমি আমি আর সইতে পারছি না, আর পারছি না। ওগো, এত থাকতেও আমরা তোমার কিছুই করতে পারলাম না। সেদিন যদি এই সম্পদ এই অর্থ আমাদের থাকতো তাহলে তো এমন করে তোমাকে হারাতাম না। আমি সইব কি করে? আমি সইব কি? নমস্কার, আপনারাও তাহলে এবারেই চেনেন? আপনি আমাদের বাঁচান নায়ক মশাই। সে কি, আপনি সব ভুলে যান। ভুলব? একটি কথাও আমি ভুলব না। ও আবেদন নিবেদনে কোনো ফল হবে না। একবার সিদ্ধান্ত করার পর মত পরিবর্তন করা আমার স্বভাব নয়। কি সিদ্ধান্ত করেছেন আপনি? আপনি না আইনজ্ঞ? আশা করি ফৌজদারির বিধানগুলি আপনার বেশ ভালো রকমই জানা আছে। আপনাকে আপনাকে আমি ফাটক খাটাব। ওদের সম্পত্তির অংশ আমি ফিরিয়ে দিচ্ছি না মশাই। ফিরিয়ে দেবেন? যা আছে তা ফিরিয়ে দিতে হবে বই কি? কিন্তু জানেই তার করবেন কি, অনেক কিছুই তো ভেঙেছেন। নাই মশাই, অন্তত আমার মুখ চেয়েও কি আপনি? এতদিন তো এদের মুখের দিকে তুমি একটিবারও চাওনি মা। এই অসহায় অনাত্মীয় দেশে নিতান্ত দিন দরিদ্রের মতো আমাদের খোকা, আমাদের বড় আদরের খোকা, বিনা চিকিৎসায় বেঘরে প্রাণটা দিলে, সেদিন তো এদের দিকে একটিবারও তুমি চাওনি। নায়েব মশাই, আজ আর আমাকে ভাতা দিও না বৌমা, তোমরা আমাকে ভাতা দিও না। যেদিন বাড়ি বাড়ি সেলাই করে ছেলে মেয়ে পড়িয়ে একরকম দাসী বৃত্তি করি তোমাকে অন্যের সংস্থান করতে হয়েছিল, সেদিন তো এরা একবার ফিরেও চাননি। শেষ অব্দি তোমার ওই একরত্তি ছেলেকে বেয়ারার কাজ অব্দি করতে হয়েছে। এর প্রতিশোধ আমি নেবই, বিমানবাবুকে আমি কিছুতেই ছাড়ব না। সবই আমরা ছেড়ে দেব নায়েব মশাই,
ছেড়ে দেবে? তুমি বলো কি বৌমা? না না, অত সহজে আমরা কিছুতেই ছাড়বো না, নালিশ আমরা করবই। হ্যাঁ, নালিশ আমরা করবই। নায়েব মশাই, আমার নালিশ ভগবানের কাছে, মানুষের আদালতে আমি যাব না। মাধুরী, আমি জানতাম কোনো ছোট কাজই তুমি করতে পারো না। যে যাই বলো, তোমার ওপর বিশ্বাস আমি কখনো হারাইনি। এ কদিন ধরে মনে মনে শুধু ভগবানকে দেখেছি। আমার এই কলঙ্ক তিনি যেন মোচন করেন। তোমার কলঙ্ক? হ্যাঁ, তোমার কলঙ্ক, সে তো আমারও। তোমাকে বাদ দিয়ে নিজেকে আমি ভাবতে পারি। আপনি? আজ আমি আপনার কাছে প্রার্থী হয়ে এসেছি। প্রার্থী? না না, আপনি অন্তত আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আপনি বসুন। আপনি লজ্জা পেলে, আমি কিন্তু মোটেই লজ্জা পাইনি, কারণ স্বার্থটা যখন আমারই। আপনি যে কোনো স্বার্থ নিয়ে আমার কাছে আসবেন না, এই বিশ্বাস আমার আছে। হাজার হলেও আমি ব্যবসায়ী, বিনা স্বার্থে এক পাও চলি না। বেশি বিশ্বাস করলে আপনাকে ঠকতে হবে। আমার মাধুরীকে আপনাকে নিতে হবে। মাধুরী? কিন্তু আমার ছেলে যে। আমি কিন্তু অনেকখানি আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমায় কথা দিন। বেশ, কথা আমি দিলাম, এ আমার আশা দিত। এর চেয়ে বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। এটা কি আমার পক্ষেও কম সৌভাগ্য? মেয়েটা সৎপাত্রে পড়বে, মা মরা মেয়ে, কত কষ্টই ওদের আমি মানুষ করেছি। তাছাড়া আমার বড় সাধ, এই প্রতিষ্ঠান আমি উদয়নের হাতে দিয়ে যাই। ও পারবে, আমার সমস্ত স্বপ্ন, আমার জীবনের যা কিছু সংকল্পকে রূপ দিতে ওই পারবে। একদিন নিজের ছেলেকে নিয়ে এইসব স্বপ্ন ভাবতাম, কিন্তু ভগবান আমাকে সেদিক থেকে চরম আঘাতই দিয়েছেন। এসো মা, এসো। মাধুরী, উদয়ন, তোমরা তোমাদের মাকে প্রণাম করো। না না না, আমায় না, আমায় না, প্রণাম করো আগে ওইখানে।